Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. Morning, madam. Good morning, madam. Eglu to type kurdi. Kubi joruri. Madam. Oh, madam. Abhi. Kyo chhe, madam? দেখুন না স্যার, একটা ইডিয়েট এটা টাইপ করে টাইপ মেশিনে রেখে গেছে। দেখি দেখি দেখি, মমতা তুমি আমার ভালোবাসা, মমতা তুমি আমার। আচ্ছা রসিক লোক তো, একেবারে সরাসরি প্রেম নিবেদন, কিছু মনে করবে না ম্যাডাম। এটা অফিস, নানা ধরনের চার ধরনের লোক আসে, বুঝলেন না, আবার কাজ করে, কেউ ভদ্র, কেউ অভদ্র, কেউ কম ভদ্র, কেউ ইডিয়েট। এগুলো নিয়ে ভাবলে চলে? এগুলো চলতেই থাকবে। একটা কাজ করুন, এটা ওয়েস্ট পেপার বক্সে ফেলে দিন। হ্যাঁ নিন, ধরুন। আর এগুলো একটু টাইপ করে দেবেন। হ্যাঁ কতদিন এসব জ্বালাতন সহ্য করবো? এমডি সাহেবের কাছে কমপ্লেন করা দরকার। কি হলো? এই দেখুন না স্যার, আবার টাইপ করে রেখে গেছে, উপদ্রব তো বন্ধ হচ্ছে না স্যার। ইডিয়েট এসব করবেই, ফেলে দিন ফেলে দিন স্যার। দেরি করছেন কেন? ফেলে দিন ফেলে দিন। স্যার আপনি ঠিকই বলেছেন স্যার, আজ কোনো ঝামেলা করতে হয়নি, এতদিনে ইডিয়েটটা নিজেই টায়ার্ড হয়ে গেছে। দেখুন না, আজ আর কোনো টাইপ করা কাগজ নেই। কি করে থাকবে, ইডিয়েট তো ব্যাচেলার, নিচে রান্না করে খায়, রান্না করতে গিয়ে হাতের আঙুল পুড়িয়ে ফেলেছে। এই দেখো, আচ্ছা এই আঙুল দিয়ে টাইপ করা যায়? হ্যাঁ মমতা, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তারপর বাবা মারা যাওয়ার সময় দুই ভাইকে আমার হাতে তুলে দিয়ে গেলেন। ওরা আমার ভাই নয়, আমার সন্তান। ওদের ভালোভাবে লেখাপড়া শিখিয়ে মানুষ করে তুলব। আমি ছাড়া ওদের তো আর কেউ আপনজন নেই, তাই বিয়ে নিয়ে ভাববার সময় পাইনি। আচ্ছা তোমার কিছু দায়িত্ব তো আমাকেও দিতে পারো, এর সংসারে তো আমার কেউ নেই। কিন্তু তোমার যখন সন্তান হবে তখন ওদের কথা তুমি ভাববার সময়ই পাবে না। রেডিমেড দুটো সন্তান থাকতে আবার সন্তানের দরকার কি? হ্যাঁ এখন থেকে তুমি ওদের মা, আমি ওদের বাবা। Thank you.
কিচ্ছু দেখছ আমি সব দেখতে পাচ্ছি জামাই বাবু। এই যে আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার এসে গেছে, আমি চাকরি পেয়ে গেছি। আয় রাজা, আয় বস। শুধু জামাই বাবুকে চা দিও না, আমি মিষ্টি আনতে যাচ্ছি, আমরা সবাই মিলে মিষ্টি খাবো। এই রানা কোথায় রে? ও তো সকালবেলায় উঠে কলেজ গেছে। দেখি তোমরা তোমরা কারা বলছি তোরা একটু জানা, আমি যেটা দেখছি। রবি চলো আমার সঙ্গে, ওঠো তাড়াতাড়ি, ওঠো তাড়াতাড়ি, চলো এসব। শুনুন, আপনার মেয়ে আমার বন্ধুকে ভালোবাসে, অতএব আমার বন্ধুর সঙ্গে আপনার মেয়ের বিয়ে হবে, আর কারোর সঙ্গে নয়। কথাটা সত্যি কিনা বলে দাও রবি। হ্যাঁ বাবা, কথাটা সত্যি। রবি, মিস সেন আপনার মেয়েকে আশীর্বাদ করার জন্য কলেজে চলে আসবেন। চল, এখন থেকে আপনারা স্বামী স্ত্রী, ভগবান আপনাদের সুখে রাখুন, শান্তিতে রাখুন। জয়, ওনাদের সবাইকে প্রণাম করো, ওনারা সবাই তোমার গুরুজন। থামো, তোমাদের আমি গ্রেফতার করবো। থমকাবেন না ইন্সপেক্টর সাহেব, আমাদেরকে গ্রেফতার করলে অন্যায় করা হবে, আর অন্যায় করলে আমরা হরতাল করব, ধর্মঘট করব, কলেজ বন্ধ করে দেবো। ননসেন্স, তোমরা বেআইনি ভাবে যা খুশি তাই করবে, আর আমি সব মেনে নেব। স্যার, আমরা কোনো বেআইনি কাজ করিনি। আপনার কলেজের রেজিস্ট্রি খাতাটা খুলে দেখুন যে রবি 18 বছর পেরিয়ে গেছে। একটা সাবালিকা মেয়ে নিজের ইচ্ছেতে বিয়ে করাটা কোনো বেআইনি কাজ নয়। তাই বলে একটা মেয়েকে বাড়ি থেকে তুলে এনে? না না, আমাকে কেউ জোর করে তুলে আনেনি, আমি বরং নিজের ইচ্ছে ওদের সঙ্গে এসেছি। বাবাই বরং আমার ইচ্ছের বিরুদ্ধে আমায় জোর করে বিয়ে দিচ্ছিল অন্য লোকের সঙ্গে। ওরা তো বাবাকে বেআইনি কাজের হাত থেকে রক্ষা করেছে। মিস্টার সেন, আইনে আমার আর কিছুই করার নেই, কিন্তু বললাম তো আই হ্যাভ নাথিং টু ডু। রবি, বাবাকে প্রণাম করো। না বাবা, আমি তোমার বাবা নই, তুমি আমার কেউ নও, তুমি আমার কেউ নও। রানা, কলেজের একটা শৃঙ্খলা আছে, তুমি উইদাউট পারমিশনে ক্লাস থেকে বেরিয়ে গেছো, তাই নিয়ম ভাঙের অপরাধে তোমাকে আমি এক সপ্তাহের জন্য সাসপেন্ড করলাম। ভীষণ খিদে পেয়েছে, কিছু খেতে দে না, খিদে পেয়েছে, কিছু খেতে দে না। হ্যাঁ, দুধ করার দরকার নেই, আর ডাল ভাতই চলবে। শুধু শুধু কান টেনে টেনে লম্বা করছিস কেন রে? দিদি তোকে কলেজে পাঠিয়েছিল মানুষের মতন মানুষ হতে, আর তুই হলে কিনা একটা ছাগল। হ্যাঁ ছাগল, আয় এদিকে, আয় আয়,
নে আবার বাল্য শিক্ষা থেকে শুরু কর। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি। পার হয়ে যায় গরু, পার হয়ে গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি। জামাই বাবুর পাশে বসে করবো ড্রাইভারি, ও আমার দেওয়া নতুন শাড়ি অঙ্গে জড়িয়ে, রানীর মতো গাড়ির ভেতর থাকবি শুয়ে। আমার দেওয়া নতুন শাড়ি অঙ্গে জড়িয়ে, রানীর মতো গাড়ির ভেতর থাকবি শুয়ে। রানা ভাই গাড়ি কিনে চালাবে বেশ, গাড়ির সিটে শুয়ে দিদি ঘুরবে দেশ, জামাই বাবুকে পাশে নেবে রানা ভাই, গাড়ির ভিতর আর জায়গা তো নাই, গাড়ির পিছনে ওই দিকির ভেতরে ভাগ্যদোষে থাকবো আমি কষ্ট করে। ও একটু হেসে বল না দিদি কেমন হবে, এক গাড়িতে পরিবারের সবাই রবে, একটু হেসে বল না দিদি কেমন হবে, এক গাড়িতে পরিবারের সবাই রবে। জামাই বাবু তোমরা দুজন আমাদের মায়ার বাবার মতন, তোমাদের মায়া ভরা স্নেহের স্বভাব বুঝতে দেয়নি মা বাবার অভাব, ওরা দুটি ভাই যে আমাদের প্রাণ, আমাদের দুজনার দুটি সন্তান, ও তোদের নিয়ে আমাদের স্বপ্ন হাজার, গর্বি সুখে এই ঘর এই সংসার, তোদের নিয়ে আমাদের স্বপ্ন হাজার, গর্বি সুখে এই ঘর এই সংসার।
স্বর্গ। আমি সব জায়গায় থেকেছি, ঘুরেছি, খেয়েছি, যা মজা করেছি না। ঝকঝকে রাস্তা, বড় বড় চকচকে পোশাক পরা মানুষজন, তারপর উঁচু উঁচু কি দারুণ সুন্দর সুন্দর বিল্ডিং, যা সুন্দর না জানিস তো। বিদেশিতে যেদিকে তাকাস চোখ যেন জুড়িয়েই যায়। ক্যানাডা নায়াগ্রা ফলস, আমেরিকা জুল্যান্ড, তারপর স্ট্যাচু অফ লিবার্টি, তিন মাস এসব দেখতে দেখতে ঘুরতে ঘুরতে কি মনে হয়েছে জানিস? আমি যেন স্বর্গে আছি। কেন যে এখানে ফিরে এলাম? চতুর্দিকে খালি নোংরা, আবর্জনা, অভাব, অনটন, ইটস আ ডার্টি হিয়ার। কারো মুখে একটু হাসি নেই, কেউ মন খুলে হাসতে পারে না। আর ওখানে ওই বড় বড় বিল্ডিং গুলোর মতো মানুষগুলোর অন্তরগুলোও বড় বড়, সবাই প্রাণ খুলে হাসছে, কেউ সিনেমা যাচ্ছে, অপেরা যাচ্ছে, কত কিছু করছে, উল্লাস করছে, আনন্দ করছে। ওখানে কত সুখ ছিল রে জানিস? আমার মনে হচ্ছে আমি এখানে থাকলে আমার লাইফটা একদম হেল হয়ে যাবে, আমার কোন উন্নত দেশে গিয়ে থাকা উচিত। তোদের আমার জীবনের লক্ষ্যটা জানাবো বলেই আজ তোদের সবাইকে এখানে ডাকা। এতক্ষণ আমি যা বললাম আমার বাবা নিশ্চয়ই শুনেছেন, তবে আমি নিশ্চিত আমার মতের সঙ্গে বাবা একমত হবেন। এই যে উপস্থিত মেয়েরা, এতক্ষণ আমার মেয়ে ইউরোপ আমেরিকা সম্পর্কে খুব সুন্দর সুন্দর সব কথা বলেছে। আমিও কিন্তু এইসব দেশ সম্পর্কে কিছু জিনিস জানি। আমাদের দেশে কোন একটা মন্দিরে ঢোকার সময় আমরা কি করি? আমাদের জুতো জোড়া বাইরে খুলে তারপর একটা ঘরে জমা দিয়ে সেখান থেকে একটা টোকেন নিই, তারপর যখন বেরিয়ে আসি তখন যে টোকেন দেখিয়ে জুতো জোড়া ফেরত নিই। ওদের দেশে তেমনি বাবা মায়েরা কি করে জানো? সকালবেলায় উঠে কাজে বেরোয়, তখন ওই ডে কেয়ার বলে একটা ব্যাপার আছে, সেইখানে তাদের সন্তানদের জমা দিয়ে টোকেন নেয়। তারপর সারা দিন অফিস করে সন্ধ্যেবেলায় ডিস্কো বার সেরে তারপর বাড়ি ফেরার সময় ওই টোকেন দিয়ে ওই ঠিক আমাদের জুতো ফেরত নেওয়ার মতো নিই, ছেলে মেয়েদের ফেরত নিয়ে বাড়ি যায়। আমাদের দেশের বাবা মায়েরা ছেলে মেয়েদের বুকের মধ্যে জড়িয়ে রাখে, তাদের জুতোর মতন কোথাও জমা রেখে যায় না। তোমাদের ছেলেবেলা যদি এরকম ঘটতো তাহলে তোমাদের কে লাগতো? আমার মেয়ের বোধহয় তাতে ভালোই লাগত। নিজের ঘর নিজে পরিষ্কার না করে অন্যের সম্পদের দিকে তাকিয়ে কি লাভ? আমার মেয়ে ইউরোপ আমেরিকার অনেক সব সুন্দর সুন্দর জায়গার নাম করেছে, কিন্তু জানে না যে আমাদের দেশেও সুন্দর সুন্দর অনেক কিছু আছে। পুরীর সমুদ্র সৈকত আছে, দার্জিলিং এর পাহাড় আছে, কাশ্মীরের ওরকম অপরূপ সৌন্দর্য আছে, পবিত্র গঙ্গা নদী আছে, সবই তো সুন্দর। আমার মেয়ে জানে না। আমি আমার মেয়েকে প্রশ্ন করছি, এতই যদি ওই সব জায়গা ভালো লেগে থাকে তাহলে তিনি ফিরে এলেন কেন? তোমার জন্য মন খারাপ করছিল তো, তাই তো চলে এসেছি। এই যে মায়া মমতা, এই কিন্তু অন্য কোনো দেশে নেই, খালি এদেশেই আছে। ও দেশের ছেলে মেয়েরা বাবা মা বুড়ো হলে তাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, বুড়োদের আশ্রমে। তোমাদের বুড়ো বয়সে তোমাদের ছেলে মেয়েরা যদি তোমাদের ছেড়ে চলে যায় তখন সেই বুড়ো বয়সে একা একা থাকাটা কি স্বর্গ বলে মনে হবে? বাবা মা ভাই বোন ঠাকুরদা ঠাকুমা সবাই মিলেমিশে একসঙ্গে থাকার যে সুখ, সে শুধু এদেশেই আছে। বাবা, তুমি কি আমাকে অপমান করতে চাও? তোর কি তাই মনে হলো? হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমি আর কোনো কথা বলতে চাই না। যদি বিদেশি যাবি বলে স্থির করিস তাহলে আমাকে বলিস, আমি সব ব্যবস্থা করে দেবো। আসলে বাবা মানে, চল চল খেতে চল, খেতে চল। শোনো, এই চিঠিটা এক্ষুনি পোস্ট করবে, খুব ইম্পর্টেন্ট, খুব জরুরি, ভুলে যাও না কিন্তু। ওকে, ও দাঁড়াও দাঁড়াও, এই নাও তোমার রিক্সা ভাড়া। থ্যাংক ইউ, প্লিজ তাড়াতাড়ি।
জলহস্তিনী, আমার ছোট্ট মেয়েটা অনেক কষ্ট করে এই চিঠিটা লিখেছে। কি লিখেছে স্যার? উনি আমেরিকায় যাওয়ার সব ব্যবস্থা করে ফেলেছেন, ওখানেই বিয়ে করে সেটেল করবেন, ওইখানেই ছেলে মেয়ে হবে, আর নাতি নাতনি দেখতে আমাকে আমেরিকায় যেতে হবে। কিন্তু আমি তো আমেরিকা যাচ্ছি না, অতএব ওকে এইখানেই বিয়ে করতে হবে। ঠিকই তো স্যার, এখানেও তো কত ভালো ভালো ছেলে আছে। শুধু ভালো ছেলে হলে তো হবে না, একটা ভালো ঘর দেখতে হবে, একটা ভালো পরিবার দেখে তবেই ওর বিয়ে দিতে হবে। অফিসে স্ট্রাইক চলছে, সময় মতো মাইনে পাবো কি পাবো না তার কোনো ঠিক নেই, হয়তো পাবো, দেরি হবে, কিন্তু সংসারটা চলবে কি করে সেটা ভাববার দায়িত্ব আমার। আমি সংসারের কর্তা, আমার উপরে তোমার এতটুকু ভরসা নেই। প্রয়োজনে আমি টাকাটা ধার করতাম, তাই বলে তুমি আমাকে না জানিয়ে গয়নাগুলো বিক্রি করে দিলে। কালকে তুমি গয়নাগুলো ফেরত দিয়ে আসবে। এক মিনিট, এত 4 লক্ষ টাকা রানা রাজার নামে? হ্যাঁ, বিয়ের পর থেকে প্রতি মাসে তোমার বেতনের টাকা থেকে 1,500 টাকা করে আমি ওদের নামে ব্যাংকে জমা রেখেছি, আমাদের একটা ঘরের ভাড়া হিসেবে। আশ্চর্য, আমি তো কিছু জানি না। কোনোদিন যেন কেউ বলতে না পারে ভাইদের বাড়িতে আমরা বিনে পয়সায় থাকছি, বলবি না জানি, তবু মানুষের মন তো যদি হঠাৎ কথা উঠে যায়, তাই প্রতি মাসে ঠিক 2 তারিখে এই টাকাটা আমি ব্যাংকে জমা দিই। সংসার তো তুমিই চালাও, এমনকি রাজার বেতনের টাকা তো আমি কোনো দিন হাত দিই না। সংসার খরচের ভাবনা আমি তোমার হাতে দিয়ে নিশ্চিন্ত, কিন্তু এই টাকাটা সময় মতো না দিলে তোমারই মান সম্মানের ব্যাপার হয়ে দাঁড়াতো, বুঝলেন কর্তা সাহেব? আর গয়না আমি বিক্রি করিনি, বন্ধক রেখেছি, আমার কর্তা সাহেব বেতন পেলে ওগুলো আমি ছাড়িয়ে আনবো। আই এম সরি, আমি কিছু না জেনে তোমাকে কষ্ট দিয়েছি। দিল দিওয়ানা হ্যায় দিল তো পাগল হ্যায়, দিল তো কে রে কোন শালা রে, এই মা দাঁত দিলে তো সময় নি করে পেছন থেকে ডেকে বাধা দিলে, আজ আমার সব গুলো হয়ে যাবে। ওই সব কথা ছাড়ো, আমার কথাটা মনে আছে তো? কিসের কথা? অফিস থেকে ফেরার পথে আমার জন্য একটা দামি শাড়ি আর ঠান্ডা হাওয়ার একটা মেশিন নিয়ে আসবে। এয়ার কুলার মেশিন? হ্যাঁ। কষ্ট করে ডিম পারে মুরগি আর ভাজা খাও তুমি, আমি কি রোজ রোজ বেতন পাই নাকি আবার চাপাচাপ চাপাচাপ টাকা চাপানোর নিচে নিচে? পাশের বাড়ি পিন্টু বাবা রোজ অফিস থেকে কত টাকা নিয়ে আসে, কত বিদেশি জিনিস কিনে আনে। ও তো একটা চোর, ঘুষ খায়। তুমি খাও না কেন? আমি তো দুধ খাই জানো, ঘুষ খাওয়া অন্যায়, ঘুষ খেলে জেলে যেতে হতে পারে। আর আমি জেলে গেলে তুমি বিধবা হবে, আমার জন্য তোমার একটু মায়া হয় না? না, আমার জন্য দামি শাড়ি আর ঠান্ডা মেশিন ঘরে কিনে নিয়ে আসলে তাহলেই মায়া হবে গো। আপনারা শুনলেন তো, একে নিয়ে আমি ঘর করি। কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা, আমায় বলে কিনা ঘুষ খেতে। ও ও ও রুকমিনী রুকমিনী, শাদী কে বাদ ক্যা ক্যা হুয়া,
के बाद हम हुआ तुम हरमजदा कहाँ से आया जो कम में पठाया उसको क्या हुआ माता जी को लेके आया खूब भलो काम किया माता जी को लेके मा 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 गला छोड़ जा ऐसे कहते ये अपनी सावित्री देवी आगे है नमस्कार ओए आपने डाकवार जी ने गदा के पार्टी छिलो কি করবো বলুন আপনার বাড়িটা জরুরি ভিত্তিতে দখল নেবার অধিকার আমরা পেয়ে গেছি আমি জানি ও আপনি আপনি জানেন তারপরও স্যারের সঙ্গে দেখা করেনি আমি তো জানি না কার কাছে যাব আর কি করলে কি হবে 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 সব হবে স্যারের কাছে সব হবে আসুন এদিকে আসুন স্যার ও ও স্যার বলুন দু চার বছরের মধ্যে আপনার বাড়িটা যাতে দখল না হয় তার জন্য আমি একটা রাস্তা বার করে দেবো আপনি শুধু রাস্তা বানাবার জন্য ইট বালি সিমেন্টের ব্যবস্থা করবেন বুঝলেন না উনি বুঝতে পারছেন চলুন স্যার বাইরে চলুন ওনাকে ইট বালি সিমেন্টের হিসেবটা বুঝিয়ে দি স্যার আপনি আগে জানতো ঘুষ নেওয়ার জন্য আজ এক হাত বাড়াচ্ছে কাল হাত করা পড়ার জন্য দু হাত বাড়াতে হবে ৩০,০০০ টাকা ঘুষ না 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 ঘুষ বলবেন না মাসিমা ঘুষ বলবেন না ঘুষ বললে আমি বড় দুঃখ পাই বলবেন ভিটামিন জি আমি বিধবা মানুষ এত টাকা আমি কোথায় পাবো আমি তো ৩০০০ টাকাও দিতে পারবো না তাহলে আমিও তো কিছু করতে পারবো না সব কিছু ফ্রিজ হয়ে যাবে বাড়ি ঘর মালপত্র এমনকি আপনারাও স্যার আপনার আপনার হাতে যখন এত ক্ষমতা আপনি আপনি একটু আমাদের দয়া করুন দয়া করলে তো আমার নাম রমেশ কুমার হতো না হতো দাতা হাতিম তাই স্যার বাড়ি ছাড়া হলে আমরা মা মেয়ে কোথায় গিয়ে দাঁড়াবো দেখুন মাসিমা আপনার বাড়ির জন্য যদি আপনি মায়া না থাকে তাহলে ৩০,০০০ টাকা কেন ৩০ টাকাও লাগবে না যদি মায়া থাকে তাহলে ওই ৩০,০০০ টাকাই লাগবে মাসিমা অসুখ করলে ওষুধ লাগে ডাক্তার লাগে আর মরে গেলে কিছুই লাগে না ও পুড়িয়ে ফেলুন আর কবরে দিন লাশের কিছু যায় আছে না বুঝলে বোঝেন না বুঝলে না বোঝেন আমার কিছু করার নেই ঘুষ ঘুষ নিয়ে তোমার চিন্তা কেন তুমি তো ঘুষ খাও না স্যার আমার খুব ভয় করে কখন অ্যান্টি কারাপশনের লোক এসে যে হামলা করবে আপনি স্যার প্লিজ আমায় কোনো অন্য সেকশনে বদলি করে দিন যেখানে ঘুষের কোনো কারবার নেই আরে আমি তো আছি তোমার কোনো ভয় নেই আমি সবাইকেই চিনি কে কি করছে সবাইকেই বুঝতে পারি তুমি যাও ঠিক আছে স্যার স্যার আপনার নামে বড় সাহেবের কাছে নালিশ করেছে জানি জানি কে করেছে তাও জানি শুধু নালিশ করলে তো হবে না প্রমাণ লাগে আমি কোনো প্রমাণ রাখি না শয়তানও আপনাকে দেখলে নমস্কার করবে কি বললি এই না কিছু না আমরা কিন্তু যাতে তুললাম আর কি স্যার আমার বউয়ের একটা আবদার ছিল ওই একটা শাড়ি একটা টিভি রঙিন আর ফ্রিজ মাসিমার টাকা নিয়ে আসবে এলে ভালো নালে কালকে বাড়িতে লোক যাবে বাড়িটা দখল নিতে হ্যাঁ আপনারা শুনুন আপনাদের বাড়ি যাবতীয় জিনিসপত্র ক্রোক করা হয়েছে আদালতের নির্দেশ আছে যাবতীয় জিনিসপত্র আপনাদের যেখানে যে অবস্থায় আছে তা ফেলে এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যেতে হবে মা
আপনারা এখন যাবেন কোথায়? আত্মীয় স্বজন কেউ আছে? না বাবা, আমাদের তো এই গাছতলেই থাকতে হবে, এত বড় মেয়ে নিয়ে। দেখুন, আমার খুব খারাপ লাগছে, সরকারি আদেশ, বুঝতেই তো পারছেন। চলে আসুন বাবু, দেরি করবেন না। হ্যাঁ আসছি। আপনারা এখন এটা রাখুন, আমার কাছে আর নেই। না বাবা না। এটা রাখুন প্লিজ। না বাবা। আপনারা ওই গাছতলায় বসে অপেক্ষা করুন, আমি অফিসে গিয়ে আবার কাগজপত্রগুলো দেখে কিছু করতে পারি কিনা। না, কিছু করা সম্ভব হলো না। আমি সব কাগজ দেখেছি, আপনার স্বামী তো সব সই করে দিয়ে গেছেন। আপনারা কিছু জানতেন না? না বাবা, আমার দেওর ব্যবসার নাম করে টাকা নিতেন, আর কি সব কাগজে সই করে নিতেন, উনি আমার কোনো কথাই শুনতেন না। উনি যদি আমার কথা শুনতেন, তাহলে কি আজ আমাদের এই গাছতলায় দাঁড়াতে হয় বাবা? না কাঁদবেন না, আমি সব বুঝতে পারি। এখন সবার আগে আপনাদের জন্য একটা বাড়ি ভাড়া নিতে হবে, মাসে 500 টাকা ভাড়া, 1 তারিখ টাকাটা দিয়ে দেবেন। ঠিক আছে ভাই, ঘরটা খুলে দিন। চলুন। নিন, নতুন করে সংসার শুরু করুন। তুমি আমাদের জন্য এত কিছু করছো, তোমার ঋণ যে আমরা কিভাবে শোধ করব বাবা? ঋণের কথা বলছেন কেন মা? আমিও তো আপনার ছেলের মতো। এটা কি শাড়ি? না পেপে, শাড়ি তোমার খুব পছন্দ। এই নাও নতুন শাড়ি তোমার জন্য, দেখো তো পছন্দ হয় কিনা। জীবনে প্রথমবার শাড়ি কিনলাম তো তাই। রুক্মিণী রুক্মিণী, শাদি কে বাদ ক্যা ক্যা হুয়া, লাউ শাক আর লাউ লিয়া। রুক্মিণী রুক্মিণী, শাদি কে বাদ ক্যা ক্যা হুয়া, শাদি কা বাদ তেরা বাপ হুয়া, মেরা বাপ বহুত আগে মর গয়া, মরনে কা বাদ ডাকু হোকে পায়দা হুয়া, মেরা বাপ ডাকু ডাকু ডাকু। এই যাগে যাগে শিগগিরি দিয়ে দে, নইলে এই পিস্তলের গুলিতে মরবি। লুকে থাকি আমারও মনে লজ্জা করছে, লোকে দেখলে বলবে কি? লোকে দেখে এই যে দাদা দাদা, ওদিকে ঘুরে ওদিকে ঘুরে মরছি যে, আপনার লুঙ্গিটা দিন। চশমাটা নিন তাহলে, দিতে পারি। গুজেন কেন? সারা পুতো পারে হাসি, এখন আর কোনো লজ্জা নেই। কিন্তু কই, কাউকে তো দেখছি না।
এই আগে চুরি করা শাড়ি পরে চুরি করতে এসছো আবার? আরে পাগলিয়া পাগলিয়া চোর পাগলিয়া চোর 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 না আমি চোর না, আমি তো রাজার কাছে এসেছি। চলো এসো। ভালোবাসো? আরে কুছ পারো নেই, মিয়া বিবি রাজি তো ক্যা করেগা কাজী, আমি তোমার সব বিয়ে ব্যবস্থা করছি। বাবা, এই বাড়িটা তুমি আমাদের তিন ভাই বোনের নামে রেখে গেছো। রাজা রানা আমার ছোট ভাই হলেও সন্তানের মতো, ওদের সুখই তো আমার সুখ। উকিলের সাথে পরামর্শ করে বাড়িটা আমি দুই ভাইয়ের নামে লিখে দিলাম। না না, নে না, এটা ব্রেড নে। রাজা, দলিলটা পড়ে সই করে দে। তুই তো একটা অফিসে চাকরি করিস, তুই তো জানিস কোনো কিছুতে একটা সইয়ের মূল্য কত। না পড়ে সই দিলি কেন? তুমি সই করতে বলেছ, আমি সই করে দিয়েছি, কারণ আমি জানি এতেই আমার মঙ্গল, আর কিছু জানার আমার দরকার নেই। রানা, বিয়েটা পড়ে সই কর। পড়ে সই করতে হবে। তা কোথায় সই করতে হবে? ঠিক জায়গায় সই করছি তো? এভাবে আমার ঘর বাড়ি সব গেছে, তুই তোর স্বামীকে বুঝিয়ে বল। আমি নতুন বউ, এসব আমি কি করে বলবো? কেমন কর্তা তুমি, একবারও তো জানতে চাইলে না ওদের কাছ থেকে কিসের সই নিলাম? একবার তো গয়না বন্ধক রাখার কথা জিজ্ঞেস করে বোকা বনে গেছি, আর আমি বোকা বনতে চাই না। আমি জানি তুমি যা করেছো ভালোই করেছো, কোন অন্যায় কোনোদিন তুমি করতে পারো না। তবুও তোমাকে শুনতে হবে। কে বলতো, একটা মাত্র বউ ঘরে এলো, আর একটা আসুক, তারপর সবাই মিলে বসে তোমার কথা শুনবো। কে কামনা, শোনো না কামনা, চলো না দুজনে কোনো চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে বসি। এসো বসো, দুজনের মাঝখানে এসে বসো, এসো বসো। কি রে কামনা, হোয়াটস দ্য প্রবলেম? দেখ না সুমি, আমাদেরকে সব যা তা বলছে, বলছে ওদের দুজনের মাঝখানে বসে নাকি চাইনিজ খাওয়াবে। সর, ভদ্রতা জানো না? জানো না কি করে মেয়েদের সঙ্গে ব্যবহার করতে হয়? হ্যাঁ জানি, আর জানি বলেই তো ব্যবহার করতে চাইছি। হ্যাঁ, এই তুমি চলো না আমাদের সাথে, এই প্রথমে একটু চাইনিজ খাবো, তারপর গঙ্গায় গিয়ে নৌকা ভ্রমণ করবো। কি রে, তাই না বল? কামনা চলে আয়। কি, তোদেরকে থাপ্পড় মেরেছে? হ্যাঁ, একটু ইয়ার্কি ফাজলামি করাতে কি এমন হয়েছে? এই বয়সে ছেলেমেয়েরা ইয়ার্কি ফাজলামি মারবে না, তুই বুড়ো বয়সে কে মারবে? বড় লোকের মেয়ে তো ভীষণ জেদ। দাঁড়া, এই ধনির দুলালি মেয়ে আমাদের অপমান করেছে, এর বিচার তোকে করতেই হবে। দাঁড়া দাঁড়া, কাল আমি ওকে দেখবো। এটা কি? কাল তুমি আমার বন্ধুদেরকে অপমান করেছো।
তুমি কে যে আমি কৈফিয়ত দিতে যাব? তুমি আমাকে তোমার বন্ধু ভাবতে পারো, আবার শত্রু ভাবতে পারো। বাবা দেখো এই চুবিটা কি করছে। সরি স্যার, আপনি গাড়িতে আছেন জানলে পথ আটকাতাম না। আপনি যেতে পারেন। হ্যাঁ যেতে তো পারি, তুমি বললেও যেতে পারি না বললেও যেতে পারি, কিন্তু তুমি আমার মেয়েকে আটকিয়েছ, নিশ্চয়ই কোনো কুমতলব আছে। স্যার আমি আপনাকে সম্মান দিয়ে কথা বলছি, আমি আশা করি যা আপনি আমাকে সেই সম্মানটা দেবেন। তুমি আমার মেয়েকে আটকিয়েছ আবার তোমাকে সম্মান দিতে বলছো? এক্সকিউজ মি স্যার, আমি আপনার মেয়েকে আটকেছি ওর অহংকারটাকে ভাঙার জন্য। কেন, কি অন্যায় করেছে আমার মেয়ে? ওয়েল বলছি, এই তোর এদিকে, কামনা আমাদের কলেজের মেয়ে, তোরা ওদেরকে টিস করেছিস, ক্ষমা চাই। সরি কামনা। সরি কামনা, ইটস অল রাইট, থ্যাংক ইউ। ওরা অন্যায় করেছে, ক্ষমা চাই নিয়েছে, তুমি ওদের গায়ে হাত তুলেছো, অন্যায় করেছো, এবার তুমি ওদের কাছে ক্ষমা চাই না। লুক মিস্টার, ওরা অন্যায় করেছিল, আমি ওদের শাস্তি দিয়েছি, ক্ষমা চাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। ইয়ে মা সুমি, কলেজে সকলেই ফ্রেন্ডস, আর ফ্রেন্ড সার্কেলের মধ্যে এরকম একটা তো হয়েই থাকে, বিরোধ বাড়াতে নেই, সরি বলে দে। আমার মনে হয় সরি বলে তোমার সম্মান বাড়বে, আর আমার কোনো অভিযোগ থাকবে না। অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট চান্স ফর ইউ। আই এম সরি ড্যাডি। থ্যাংক ইউ স্যার। কি নাম? রানা। কি পড়ো? বিএসসি ফাইনাল। এই এই সুমি, সুমি আপনার মেয়ে গাড়ি নিয়ে চলে গেল স্যার। চলে গেল, আমিও হেঁটেই চলে যাব, এই বয়সে হাঁটা খুব ভালো। চলি রানা। চলি স্যার, থ্যাংক ইউ। সুমি রানা, রানা সুমি, না রানা বাবুর একটু খোঁজ খবর নিতে হচ্ছে। রেখা তোমার জন্য না আজ আমি একটা জিনিস এনেছি। কি বলো তো? কি বুঝেছি, সোনার হার, লকেট আছে তো? হলো না, হলো না, দাঁড়াও আমি বলছি। ব্লাউজ পিস, রংটা দেখেছো? তোমাকে না দারুণ মানাবে। ব্লাউজ পিস, সামান্য একটা ব্লাউজ পিস হাতে এনে এমন ভাব করলে যেন আকাশে চাঁদ এনেছো, কি সোহাগ। স্ত্রীকে সোহাগ করার জন্য হন্ডা কালার টিভি গয়না লাগে? এই নাও তোমার ব্লাউজ পিস, তোমার দিদি চাইলে তো সব কিছু করতে পারো, চোখ বন্ধ করে যে কোনো কাগজে সই করে দিতে পারো, কিন্তু কিসে সই করলে তা আমি 100 বার জানতে চাইলো তার কোনো উত্তর পাইনি। আমার কোনো কথা দামই নেই, তোমার কোনো কথা তুমি খুলে বলো না আমাকে, আর কিছু জানতে চাইলে তোমার মুখ বন্ধ হয়ে যায়। আচ্ছা বলো তো, আজ পর্যন্ত তুমি কটা শাড়ি, কটা ব্লাউজ পিস, কটা স্যান্ডেল আমাকে কিনে দিয়েছো? আজ একটা ব্লাউজের টুকরো হাতে এনে? চুপ করো, চুপ করো রেখা। এই নাও, এই নাও, এইটা। কি করছো, কি পাগল হয়ে গেলে নাকি? আরে এটা ছিঁড়ছো কেন? তোমাকে তো ছিঁড়তে পারছি না, তাই এটাকে ছিঁড়ছি, তোমার কথাও বন্ধ করতে পারছি না। এই নাও, রান্নাঘরে হাঁড়ি ধরার কাজে লাগবে। সাধারণ ফ্যামিলি ছেলে স্যার, খুব সাধারণ, তবে এক সময় ছিল স্যার, এখন আর কিছুই নেই, ওই বাপের দেওয়া একটি বাড়ি ছাড়া আর কিচ্ছু নেই। আচ্ছা, আগে হ্যাঁ স্যার, ওই বাবা মা কেউ নেই, ওই বিয়ে দিদির কাছেই মানুষ, বড় ভাইটা তো রাস্তার একটা মেয়েকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করেছে, আর ছোট ভাইটা দেখবে জাত, তবে লেখা পড়ায় ভালো, কিন্তু মাস্তান। মাস্তান? হ্যাঁ স্যার, হাই এবার আমি সব টুকিয়ে নিচ্ছি স্যার, বন্ধুদের প্রেম করতে উৎসাহ দেয়, প্রেমিকাকে তার বাবার বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তার প্রেমিকের সঙ্গে বিয়ে দিয়ে দেয়, আর ওই মাঝে মধ্যে কলেজ থেকে সাসপেন্ড হয়। আমি ওরকম বহুবার সাসপেন্ডেড হয়েছি, আর ওই প্রেম করা, মাস্তানি করা, ও আমি অনেক করেছি,
ছেলেটা তো মাতাল নয়, আমি তো মদ খেয়ে বোতল নিয়ে মারামারিও করেছি। শেষ করে বিয়ে হলো যখন, তখন স্ত্রী এমন স্ক্রুটাইট দিল যে একেবারে সোজা হয়ে গেল। রানাও বিয়ে করে সোজা হয়ে যাবে। তবুও আমার মনে হয় স্যার, ভালো করে বিবেচনা করে ডিসিশন নেওয়াই ভালো। মানে কোথায় মামনি আর কোথায় সাধারণ ছেলে। আমিও তো সাধারণই ছিলাম, মাত্র 100 টাকা সম্বল করে এই কলকাতা শহরে পা দিয়েছিলাম, তারপর নিজের পরিশ্রমে এইখানে এসেছি। রানাও আসবে, ছেলেটা জেদি, স্মার্ট, বুদ্ধিমান, শিক্ষিত। আমার মনে হয় স্যার আপনি ঠিক পথেই এগোচ্ছেন। হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ মিস্টার প্রাইভেট গোয়েন্দা। সুমি, সুমি কি হয়েছে বাবা? এই তাড়াতাড়ি রেডি হয়ে নে তো। কি হয়েছে? ঝড়, ঝড়। আমার মনের মধ্যে এখন সাইক্লোন, ভূমিকম্প, মরুঝঞ্ঝা, একদম অগ্নুৎপাত হচ্ছে। শরীরের মধ্যে রীতিমতো আগুন জ্বলছে, মাথার ভেতর এত গরম যে লোহা ঢুকিয়ে দিলে গলে জল হয়ে বেরিয়ে যাবে। কেন বাবা? 10 পয়সা দাম নয়, ছোকরা রাস্তার মধ্যে আমার মেয়ের গাড়ি আটকায়, অপমান করে। আমি ওকে শাস্তি দেবো, চরম শাস্তি। জলহস্তি, ইয়েস স্যার, এদিকা। তুই কি করবি তুই জানিস? আগে আমাকে না বলে দিলে আমি কেমন করে জানবো স্যার? ও হ্যাঁ, আমি বলে দিচ্ছি, তুই যা গিয়ে আইজি সাহেবকে ফোন কর। না না, তার থেকে বরং তুই ফোন করে দেখ তো পুলিশ কমিশনারকে, উনি অফিসে আছেন কিনা। ইয়েস স্যার। না না না, তাও নয়, পুলিশ কমিশনার নয়, তুই বরং ওই ওই এসপি সাহেবকে ফোন কর। হ্যাঁ, উনি অফিসে আছেন কিনা। না, তার দরকার নেই, তুই তার থেকে ওসিকে ফোন কর। আমি ওকে ছাড়ছি না, যদি ছাড়ি তাহলে আমি বোকা। আচ্ছা বাবা, গত সপ্তাহের একটা ঘটনা নিয়ে তুমি 7 দিন পরে হঠাৎ উত্তেজিত হয়ে উঠলে, কেন? আমি তো 7 দিন ধরে উত্তেজিত ছিলাম, কেন তুই দেখিসনি? জল হচ্ছেনি, এখনো ফোন করিসনি? যাচ্ছি স্যার। বাবা, আমি তো ঘটনাটা একেবারে ভুলেই গিয়েছিলাম, তবে অবশ্য এখন মনে হচ্ছে যে ছেলে দুটোকে ওইভাবে রাস্তায় চড়মানো আমার একদমই উচিত হয়নি, বরং আমার অন্যায় হয়েছিল। কিন্তু সেদিন আবার সরি বলার পর না আমার জেদটা খুব চেপে গিয়েছিল, তাই জন্য আমি সেদিন ওভাবে তোমাকে ফেলে চলে এসেছিলাম। সেটা অবশ্য আমি খুব ভুল করেছিলাম, আমি তো ভেবেছিলাম তোমার কাছে ক্ষমা চাইবো। না না না, ওইসব সেন্টিমেন্টাল কথা বলে আমার মন খারাপ করে দেবে না। আমি 7 দিন ধরে কেসটা তৈরি করেছি, সেটাকে নষ্ট হতে আমি দেব না। রানাকে আমি ছাড়বো না, যদি ছাড়ি তাহলে আমি বোকা। জলহস্তিনী, তুই এখনো ফোন করতে যাস না? ও ইয়েস স্যার। বাবা, আমি বলছিলাম মানে, নো টক, নো টক। তুমি এক্ষুনি আমার সঙ্গে কলেজে যাবে, ওই রানা ব্যাটা দেখবে আমি কত বড় বিখ্যাত লোক, দেখবে প্রিন্সিপালকে বলে কত বড় শাস্তি আমি ওকে দেয়াবো। কলেজে কি তুমি পড়তে এসেছো নাকি বদমাইশি করতে এসেছো? স্যার, আপনি কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না। ও বুঝতে পারছ না? না, গত সপ্তাহে তুমি আমার মেয়ের পথ আটকেছো, আটকাওনি? আ বাবা, তুমি চুপ করো, কেস সাজাতে গেলে এসব বলতে হয়। বাবা, যা সত্য তা আমাকে বলতেই হবে। এসব মিথ্যে কথা স্যার, গত সপ্তাহের ঘটনা, তখন উনি বিচার না চেয়ে এখন কেন উনি বানিয়ে বানিয়ে বলছেন আমি তো বুঝতে পারছি না। আমি প্রতিদিন প্রিন্সিপাল সাহেবের কাছে আসতে চেয়েছি, তোমার গুন্ডা বন্ধুরা আমাকে বাধা দিয়েছে, আমাকে আমাকে ভয় দেখিয়েছে, আমার চোখে মুখে ধুলো ছিটিয়ে দিয়েছে। আপনি এই কথাগুলো আপনার বুকে হাত রেখে বলতে পারবেন? বুকে হাত রেখে মানে? বুক তো এখানে। ও, বুকে হাত রেখে বলতে পারলে তুমি খুশি না? শোনো, বেশি কথা বলার দরকার নেই, আমি তোমার চরিত্রে সব কিছু জানি। আমি শুধু একটা কথা বলে যাচ্ছি যে তোমাকে আমি ছাড়বো না, যদি ছাড়ি তাহলে তাহলে আমি বোকা। বাবা, তুমি আমার মেয়ের হাত ধরেছিলে? ছি ছি, কেন? ধরো, এখন ধরো। স্যার, উনি, নো মোর এক্সপ্লেনেশন। কলেজের শৃঙ্খলা ভঙ্গ করার জন্য আর পরিবেশ নষ্ট করার জন্য তোমাকে আমি 3 মাসের জন্য সাসপেন্ড করলাম। যাও, সাসপেনশন লেটার বাড়িতে পেয়ে যাবে। তুমি কি আবার আমার রাস্তা বন্ধ করবে নাকি? আমি বয়স্ক মানুষ, কিছু করতে পারবো না, তাই জন্য জোর খাটাচ্ছ? আপনারা মিথ্যে করে যা বলেন তা সত্যি করে দেওয়াই উচিত। তার মানে তুমি তুমি কি তুমি কি আমার মেয়ের গায়ে হাত দেবে নাকি? তাকে জড়িয়ে ধরবে? ধরে দেখো, দেখো আমি তোমার কি করি। কি করবেন? তোমার, না না, শুধু তোমার নয়, তোমার বংশের প্রত্যেকের হাত পা আমি ভেঙে দেবো। আচ্ছা, আপনি আমাকে দুর্বল ভেবেছেন নাকি?
আসলে কলেজটা হচ্ছে একটা পবিত্র জায়গা, তাই কিছু বলিনি। কাল ঠিক সকাল 9টার সময় কলেজের সামনে আসবেন, দেখবেন যে আপনার মেয়েকে শুধু জড়িয়ে ধরবো না, চুমু খাবো। তুমি এই তুমি চুমু দেবে? হ্যাঁ দেবো। চ্যালেঞ্জ চ্যালেঞ্জ। তুই রেডি থাকিস মা, কাল ঠিক সকাল 9টায়। আপনার সামনে এত বড় একটা ঘটনা ঘটে গেল? আরে কি ঘটেছে, আমার মেয়ে তো ইউরোপিয়ান মেয়ে, আমেরিকান মেয়ে। যাক, মেয়েদের সব থেকে বড় জিনিস হলো ইজ্জত। এতগুলো মেয়ের সামনে এখন কলেজ যাবে কি, মুখ দেখাবে কি করে? স্যার আমি ভাবছি এই ঘটনাটা জানাজানি হয়ে গেলে ওকে বিয়ে করবে কে স্যার? আরে ইউরোপ আমেরিকাতে এইসব ঘটনা সাধারণ ঘটনা, হাজার হাজার লোকের সামনে আকচার ঘটছে। আসলে সুমি আমেরিকায় সেটেল হতে চেয়েছিল, তো তাই আমি একটা ছোটখাটো নাটক করলাম। ছেলেটা সেদিন আমাদের পথ আটকেছিল, ওর বিচারটা আমার খুব ভালো লেগেছিল, তারপর ওর সম্বন্ধে খোঁজ খবর নিয়ে আমার আরো ভালো লাগলো। তাই তো প্রিন্সিপালের কাছে নালিশ করে ওকে শাস্তি পাইয়ে ওর জেদ আরো বাড়িয়ে দিলাম। তারপর যা ঘটনা ঘটলো। কি আপনি? আপনি কে বলুন তো? পোলাও পোলাও। আপনি কে, কথা বলছেন না কেন? উনি বোধহয় ভোটার লিস্ট করতে এসেছেন। আরে না না, উনি বোধহয় ইনকাম ট্যাক্সের লোক। হ্যাঁ বাবু। হ্যাঁ উনি বোধহয় বাংলা বোঝেন না, হিন্দিতে জিজ্ঞেস করুন তো। হিন্দিতে? কোন ইংরেজিতে? ইংরেজিতে ইংরেজিতে। হু আর ইউ? না মানে মানে সরি, উনি বোধহয় কোনো ভাষাই বোঝেন না মনে হচ্ছে। আরবিতে জিজ্ঞেস করুন তো। এই মনে হচ্ছে আরবি ভাষা তো আমি জানি না। টিভি মিসিপি এইটাই তো খুঁজছিলাম। এই যে ভাই, আপনি কে? চলে যান, জল হস্তে নি। এসব কি হচ্ছে? কোনো কথা বলবেন না, শুধু দেখে যান স্যার। দু মিনিটের মধ্যে আমার পরিচয় পেয়ে যাবেন, তার আগে জানতে চাই আপনি কে? আমি এই পরিবারের কর্তা অমিত চ্যাটার্জি। আপনি? আমি আমার মিসেস। আপনারা দুজন পাশাপাশি বসুন। তুমি কে তা তো জানি না। দেখুন আপনি এসে অনেক বাড়াবাড়ি করছেন, আমাদের ধৈর্যের সীমা কিন্তু পেরিয়ে যাচ্ছে। যে আমার বোতামটা লাগা, বসো, আমি আপনাদের একটা ছবি দেখাব। তাই নাকি? হ্যাঁ, কিন্তু ছবিটা দেখার সময় কেউ কোনো কথা বলবেন না। ওয়ান টু থ্রি। এবার আপনারা সবাই একে একে আমাকে প্রশ্ন করুন, আমি সব উত্তর দেব। আপনি করুন। আপনি
কি আপনি কিছু বলুন? আপনি কি ফিল্ম ডিরেক্টর? আমাদের সকলের ইন্টারভিউ নিতে এসেছেন। চুপ করো, যা দেখেছি তাতে আমাদের কথা বন্ধ হয়ে গেছে। আর তুমি কি সব জিজ্ঞেস করছো? যে মেয়েটিকে দেখলাম ওই মেয়েটিকে সুমি, এর বাবার নাম অরুণ চৌধুরী, এবং সেই অরুণ চৌধুরী হলাম আমি। আপনাদের সব কিছু জানালাম, এবং এখন যদি মেয়েটির জন্য আপনারা একটা সম্মানজনক পথ বের না করেন। জল হচ্ছে নি? এটা দেখছেন কি দড়ি, ফাঁসির দড়ি। এই দড়িটাকে আমি দুভাগে ভাগ করব, করে তার একটা ভাগ বাঁধবো ওই ওপরে বেঁধে, তাই থেকে আমি ফাঁসিতে ঝুলে পড়ব। আর আমার পায়ের থেকে দড়ি বেঁধে ফাঁসিতে আমার নিচেই ঝুলবে আমার মেয়ে। ওই যে বলছিলাম, মেয়েটার কি সম্মানজনক ব্যবস্থা করবেন? খুব তাড়াতাড়ি উত্তর দেওয়ার দরকার নেই, আমি 500 গুনব। না না, 100 না না, 100 নয় 50 গুনব। হ্যাঁ, এর মধ্যে উত্তর দিলেই চলবে, ঠিক আছে? 1 2 3 7 8 9 10 চার দশকে 40 45 47 49 শুনুন, আমার ভাই আসার সময় হয়ে গেছে, আমি আমি দায়িত্ব নিলাম, আমি এর একটা ব্যবস্থা করবই। থ্যাংক ইউ ভেরি মাচ। মা শুনি, ভেতরে এসো, এসো ভেতরে এসো। এরা সবাই তোমার গুরুজন, এদের তোমার প্রণাম করা উচিত, করো। প্রণাম করলো না, ঝাড়ু দিল, তাই তো বুঝতে পারলাম না, কিছু মনে করবে না? না না, সব অভ্যেস হয়ে যাবে। শুনি, তুমি ভেতরে এসো, আপনিও আসুন। আচ্ছা আচ্ছা, এসো শুনি। যাইও, বাইরে একটা বড় গাড়ি দাঁড়িয়ে, একটা মোটা করে মেয়ে দাঁড়িয়ে, ব্যাপারটা কি আমি তো কিছু বুঝতে পারছি না। যাইও, কি হয়েছে? বাইরে গাড়ি দেখে এসেছিস? হ্যাঁ। এবার ভেতরে তোর জন্য ঝাড়ু রেডি আছে। ঝাড়ু? আমি তো কিছু বুঝতে পারছি না, আমাকে সব ওলট পালট হয়ে যাচ্ছে। বৌদি বলো না কি হয়েছে। তুমি তো খুব চালাক ছিলে, ধরেছো তো একেবারে রুই মাছ। ঝাড়ু, রুই মাছ, তোমার তোমাদের সব মাথা খারাপ হয়ে গেছে, আমার ভালো লাগছে না। দিদি দিদি, চা দাও, মাথা ধরেছে। রানা চা খাবে, এক কাপ চা দাও। রানা চা খাবে, চা দাও। হোয়াট ইজ দিস? এক কাপ চা খেতে গেছি, সকলে মিলে আমার সঙ্গে ঠাট্টা করছো? চা দাও, চা দাও, চা দাও, চা দাও। কেউ চা বানাতে যাচ্ছে না, চাটা কি হেঁটে হেঁটে আসবে? হেঁটে 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 হেঁটে। হ্যাঁ, এই নাও চা। ধন্যবাদ। তুমি এখানে চাই চিনিটা ঠিক আছে কিনা দেখে নি, ওকে? মনে হয় চিনতেই পারছো না। কলেজের শত শত ছাত্র ছাত্রীদের মধ্যে যাকে জড়িয়ে ধরে চুমু খেয়েছো, এখন তাকে চিনতে পারছো না? লাগছে, লাগছে, ভালো আছে তো? আচ্ছা, আমি তাহলে ওকে এবার ক্যাসেটটা দেখাই। তার আর দরকার নেই, বরং রেজিস্টার ডাকার ব্যবস্থা করো। সেই ব্যবস্থা কমপ্লিট। জল হচ্ছে নি? না না দিদি, এই বিয়ে হবে না, ঝগড়াঝাটি ব্যাপার, বিয়েতে করাবে কেন? ওই ঝগড়ার সঙ্গে একটা মেয়ের মান সম্মান জড়িত, সারাটা জীবন জড়িত। আমার ভাইয়ের জন্য সারাটা জীবন কলঙ্কিত হয়ে থাকবে, এ আমি হতে দিতে পারি না। এ বিয়ে হবে। আমি সব রেডি করে নিয়ে এসেছি স্যার, সাইন করলেই হবে। তুমি সাইন করে দাও। রানা, তুমিও সাইন করো। মিস্টার অরুণ চৌধুরী, দিদি আর জায়ুর সামনে আমাকে বাধ্য করালেন বিয়ে করতে, নইলে আমি আমি তো তোমাকে বলেইছিলাম, যদি আমি তোমাকে ছাড়ি তাহলে আমি বোকা। আমি তোমাকে ছাড়িনি, অতএব আমি বোকা নই, কি বলেছিলাম কি না?
বাঁচিয়ে দিয়ে আজ আমি তোর সামনে আবার অপদার্থ হয়ে গেলাম রে। কিন্তু তুই দেখিস যে আমি এরকম থাকবো না রে, আমি অনেক বড় হব, অনেক অনেক। তারপর আমি তোর জন্য শাড়ি কয়না বাড়ি গাড়ি সব কিনে দেবো, আর সেই গাড়িতে আমি তোকে চড়া করে সেই গাড়ির পেছনের সিটে দিদি শুয়ে থাকবে, তুই ড্রাইভার, পাশে জামাই বাবু, পেছনের ডিকিটা কিন্তু আমার। ও কিসের মধ্যে যে কি বলো না, এই সবাই তো উঠলো, সুমিকে তুলবি না? আমি চাই না যে আমার গাড়িতে অন্য কেউ উঠো। কাল সকালেই টের পাবে আমি কোন গাড়ি চড়ার জন্য এসেছি। দাঁড়াও, কোথায় যাচ্ছ? আমি তোমাকে জিজ্ঞাসা করেছি তুমি কোথায় যাচ্ছ, আমার কথার উত্তর দিচ্ছ না কেন? আমার কথার উত্তর দিচ্ছ না সে আবার ঘরের বউ? আমি জিজ্ঞেস করছি কোথায় যাচ্ছ তুমি? নাটক করতে। এতদিন আমার বাবা মার সাথে নাটক করেছেন, আমার আমেরিকা যাওয়া বন্ধ করেছেন, বাকি নাটকটা আমি করব। আমি সংসার করব না, আমি সারা জীবন বিধবার মতো থেকে তিলে তিলে নিজেকে শেষ করে দেব। তাতেই যদি তার সুখ হয় তাহলে সেটাই হবে বাবার শাস্তি। শোনো, তুমি আর তোমার বড়লোক বাবা মিলে আমার জীবনটাকে একটা নাটক পেয়েছো, একটা খেলা পেয়েছো তোমরা, তাই না? কে তুমি? তোমার সঙ্গে তো আমার কোনো সম্পর্ক ছিল না, কোনো অধিকার ছিল না তোমার আমার উপর, আর সেই তুমি সবার সামনে আমাকে চুমু দিয়েছিলে। আজ আজ তোমার আমার উপর অনেক অধিকার, কিন্তু তোমার ভাগ্যে না জুটেছে বাসর রাত, না জুটেছে আমার স্পর্শ। সুন্দরী স্ত্রী আছে তোমার পাশে, অথচ স্বামী হয়ে তাকে স্পর্শ করতে তুমি পারছো না, এটাই হলো তোমার শাস্তি। সুমি, সুমি, তুমি এভাবে ঘর ছেড়ে চলে যেও না। না মিসেস মমতা দেবী, এই ঘর, এই সংসার আমি করব না। গুড বাই। হ্যাঁ, ধরুন ধরুন স্যার, সুমির শ্বশুর বাড়ি থেকে ফোন এসেছে। হ্যালো, কত খাবো ভরে খাও না, আমার বাবা এরকম? কি বাবা, তোমার তোমার এই চরিত্র? তোমার থেকে তো ওই সাধারণ মানুষগুলো ভালো। আমি আমি ভাবতে পারছি আমার বাবা এটা এটা কাজের মেয়ের সাথে। কি মা, ও কাজের মেয়ে নয়, ও তো ছোট মা, ভালো করে চেয়ে দেখ। ইম্পসিবল। কি বাবা, তোমার এই জাহান্নামের থেকে আমার এই স্বামীর বাড়ি অনেক ভালো, আমি আর এক মিনিটে এই বাড়িতে থাকবো না। তুই আমাকে ক্ষমা কর, আমি আমার মেয়ের সুখের জন্য তোকে আজ ছোট করলাম। আমার মেয়ে আজ স্বামীর ঘরে ফিরে যাচ্ছে, তোর এই ঋণ আমি আমি জীবনে কোনোদিন শোধ করতে পারবো না। নো নো স্যার, আপনি ক্ষমা চেয়ে আমাকে অপরাধী করবেন না। সুমির মা মারা যাবার পর থেকে সেই ছোট্ট সুমিকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি,
আমার স্নেহ মমতা দিয়েছি, ওর সুখের জন্যে আমি তো আমার প্রাণটাকেও দিয়ে দিতে পারি স্যার। দাঁড়াও দাঁড়াও, কোথায় ঢুকছো তুমি, কোথায় ঢুকছো? এটা কি হোটেল পেয়েছো যে যখন ইচ্ছে ঢুকবে যখন ইচ্ছে বেরিয়ে যাবে? যাও বেরিয়ে যাও, যাও বেরিয়ে যাও বলছি আমি। বল রানা, একটা মেয়ের সঙ্গে কিভাবে কথা বলতে হয় তাও জানিস না? সুমি এসো, ভেতরে এসো। চলো রান্নাঘরে গিয়ে আমাকে সাহায্য করবে। হোয়াট? আমি রান্নাঘরে? আমি তো এই বাড়িতে রাঁধুনি হতে আসিনি। শাট আপ! তোমার এত বড় সাহস যে তুমি দিদির মুখের উপর কথা বলছো? গেট আউট। রুকমিনি শাদি কে বাদ ক্যা ক্যা হো রুকমিনি রো বড়ো। এই 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 দাদা দাদা, দেখি তো লোকটা কেমন বড় বড় চোখ করে হাঁ করে আমাদের দিকে তাকিয়ে আছে। দাঁড়া, দেখাচ্ছি মজা। যা ঝাঁটাটা নিয়ে আয় তো। এই গোলাম, এর ঘরের গোলাম, মেয়েদের দিকে তাকিয়ে থাকা না, জুতি একেবারে লাল করে দেবো। যা এখান থেকে। দেখ গোলামের বাচ্চাটা করে কি রকম, যা এখান থেকে। এই বদমাই, ঝাঁটা দেখেছিস? এখান থেকে যাবি না ঝাঁটার বাড়ি খাবি? যা এখান থেকে। ওরা তো ওখানে, তাহলে মারে কি? তোর ঘরে মা বোন নেই? না মা বোন কেউ নেই, ঘরে একটি মাত্র বউ আছে। অসভ্য, চলে যা এখান থেকে, নড়ে জুতো দিয়ে মারবো। এই দেখুন, ওভাবে আমাকে গালাগাল দেবেন না, আমি একজন বিশিষ্ট ভদ্রলোক। ইস, ভদ্রলোক? হ্যাঁ। এই কি মারে? বউ মারে? বউ মারে? আমার বউ? ওই রাস্তা দাঁড়িয়ে মেয়েদের দিকে তাকে থাকা, দেখাচ্ছে মজা। বলো বলো কি দেখছি, বলো বলো, আমি কোনো কথা শুনি না, বলো তুমি কি দেখছি, বলো। আরে কাজ কুতু লাগছে, বলো। আরে আমি কোনো কথা শুনি না, আমি দেখি নেই, আমি বলো তুমি কি দেখছি, বলো। আমি বলো, আমি দেখছি না, আমি আমি আ আ আ গরি, আমি দেখছিলাম গরুটা না, কি সুন্দর করে দেখো দেখো, ওই দেয়ালে না পয়খানা করেছে। এই যে স্বামীকে ঘরে ধরে রাখতে পারেন না, খালি মেয়েদের দিকে তাকায়। কি এত বড় কথা? জুতো ঝাঁটা দেখাও, বারান্দায় বসে আছে ছেলেদের দেখার জন্য, লজ্জা করে না? এই জুতো দিয়ে না মুখ লাল করে দেবো। এই যে তুমি আমার দিকে কি দেখছো? আমি তো তোমাকে দেখছিলাম। আমাকে ঘরে গিয়ে দেখো, চলো আজ তোমার হবে, চলো বলছি। না আমি তোমার কোনো কথা শুনি না, চলো ঘরে, চলো বলছি। এই শোনো, পান খাবেন? পান? এটা কি সর লেগে সেই 14 নম্বর বাড়ির ফাইলটা? শালা ভাই, আমাকে কি ঘুষখোর পেয়েছেন? যান, আইন মতন যা হবার তাই হবে, এখন যান এখান থেকে, যান। আমার পিছে পিছে আসুন, ফলো মি। এই চলো। আপনি বসুন, আপনি বসুন, এই কথা বাচ্চা, যা যা এখান থেকে, যা চেপে বসুন। মকেল পান খাওয়াবে, ওসব সবার পেটে ভিটামিন ডি সয় না, আমার পেটেও সইতো না, অনেক কষ্টে সইয়েছি, তাই না স্যার? ঘুষ খেতে হিম্মত লাগে, দুর্বলদের হাত কাঁপে, প্রাণ কাঁপে, বিবেক কাঁপে, পান যখন খাইছেন। আপনারা সব ব্যবস্থা করে দিচ্ছি। নমস্কার। অ্যান্টি করাপশনে আমাকে একটা কমপ্লেন করতেই হবে। এই কি বাড়িতে দু দুটো বউ থাকতে আপনার হাতে ঝাঁটা কেন? ঝাঁটাটা আমার মেয়ের হাতে ধরিয়ে দিন। নতুন বউ তো, কটা দিন যাক, আস্তে আস্তে সব বুঝে নেবে, সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। দিন ওটা আমাকে দিন। আরে আপনি একই করছেন, আপনি ভেতরে যান, শুই ঘরেই আছে। হ্যাঁ সেই ভালো।
এই যে মাসুমি, আমি জানতে এলাম তুমি কেমন আছো। আপনি কে? তুমি কি আমাকে প্রশ্ন করছো? হ্যাঁ, আমি আপনাকে প্রশ্ন করছি, আপনি কে? একি একি এইভাবে কথা বলছো কেন? আমি তোমার বাবা, তোমার জনক। এই পরিচয়টা দিতে লজ্জা করছে না আপনার? লজ্জা কেন মা, আমি তো তোমার মাকে আইনসম্মতভাবে গ্রহণ করেছিলাম এবং সেই আইনসম্মত এবং পবিত্র বিবাহ বন্ধন থেকেই তোমার জন্ম হয়েছিল। সেই অধিকারী তুমি আমার মেয়ে আর আমি তোমার বাবা। আমার সামনে আপনি কথা বলছেন কোন মুখে? কেন, এই মুখে? ছি, ও বুঝতে পারছি। আমার মনে হচ্ছে তুমি ওই জলহস্তিনীর ব্যাপারটা ভুলতে পারছো না। তা কি আর করা যাবে, জাগে জাগে ও মনে করে নাও যে তোমার বাবা না বুঝে একটা ভুল করে ফেলেছে। ভুল, যাই হোক, শুনলাম তোমার স্বামীকে নাকি কলেজ থেকে একদম বার করে দিয়েছে, তাহলে তো লেখাপড়া শেষ। ওহো, না বুঝে কি ভুলি যে করলাম, তোমার আমেরিকা যাওয়া বন্ধ করতে গিয়ে তাড়াহুড়ো করে একটা বাজে চরিত্রের ছেলের সঙ্গে তোমার বিয়ে দিলাম। আয় আয় আয়। লুক মিস্টার চৌধুরী, আপনি নিজেকে কি মনে করেন, খুব ভালো মানুষ? আমার স্বামী সম্পর্কে কিছু বলার আগে নিজেকে ঠিক করুন, নিজের চরিত্রটা ঠিক করুন মিস্টার অরুণ চৌধুরী। তুমি তোমার নিজের বাপ মানে নিজের বাবাকে অপমান করলে, তার নাম ধরে কথা বলছো তুমি? ছি 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 ছি, ঠিক আছে আমি চলে যাচ্ছি, আর কোনোদিন এ বাড়িতে পা রাখবো না। যদি এ বাড়িতে কোনোদিন পা রাখি তাহলে আমি আমি একটা বোকা, আমি একটা বোকা। যাই, যাবার আগে তোমাকে এই গোল্ডের হারটা দিয়ে যাই। হ্যাঁ, কেউ জিজ্ঞেস করলে বলতে পারবে যে এটা বিয়ের সময় তোমার স্বামী তোমাকে দিয়েছিল, তার নিজের তো আর দেওয়ার কোনো মুরদ নেই, বেকার তো। তবে দেখো আমি যে গয়নাগুলো দিয়েছি সেইগুলি আবার বেঁচে না খায়, এইগুলো এইগুলো রক্ষে হলে আমি খুশি। নাও, হ্যাঁ না না, এই গয়নাগুলো তুমি রাখলে ভালো করতে মা, তুমি তোমার বাবাকে অপমান করলে, তাও একটা সাধারণ স্বামীর জন্যে। ও তো একটা ভ্যাগাবন, এক পয়সা উপার্জন করতে পারে না। দিদি জামাইবাবুর ঘাড়ে বসে খাচ্ছে, তোমাকেও খাওয়াচ্ছে, এইভাবে কদিন চলবে? আমার কাছে হাত পাতা ছাড়া কে তোমাকে খাওয়ায় তা আমিও দেখব। আপনি কি এখন যাবেন না বের করে দেব? ভদ্রভাবে চলে যাওয়াই ভালো বোধ হয়। বাবা কোথায়? আমি তোমাকে জিজ্ঞেস করছি সুমি, তোমার বাবা কোথায়? তোমার বাবা এসেছিলেন দেখে মিষ্টি আনালাম, কিন্তু উনি এত তাড়াতাড়ি কাউকে না বলে চলে যাবেন তোমাকে বলে গেছে। কি হলো সুমি, কথা উত্তর দিচ্ছ না কেন? সুমি, দিদি তোমাকে প্রশ্ন করছেন, উত্তর দিচ্ছ না কেন? তুই চুপ কর, ঘরে যা। সুমি নাও মিষ্টি খাও, খুব ভালো মিষ্টি খাও। তুমি তোমার বাবাকে অপমান করলে, তাও একটা সাধারণ স্বামীর জন্য। ও তো একটা ভ্যাগাবন, এক পয়সা উপার্জন করতে পারে না। দিদি জামাইবাবুর ঘাড়ে বসে খাচ্ছে, তোমাকেও খাওয়াচ্ছে, এইভাবে কদিন চলবে? আমার কাছে হাত পাতা ছাড়া কে তোমাকে খাওয়ায় তা আমিও দেখব। লুক মিস্টার রানা, এই কাজটাকে তুমি ঠিক করলে, তুমি আমার গায়ে হাত তুললে, কোন যোগ্যতায়? তোমার তো কোনো ক্ষমতাই নেই। তুমি কি ভেবেছো সারা জীবন দিদি জামাইবাবুর ঘাড়ের উপর বসে বসে জীবন চালাবে আর আমাকেও ফেলে রাখবে, নাকি আমার বাবার টাকায় আয়েশ করবে, আমাকে খাওয়াবে?
যদি ক্ষমতা থাকে, যোগ্যতা থাকে, যাও পরিশ্রম করো, কাজ করো। যদি নিজের রোজগারে একটা পয়সাও তুমি আমার জন্য নিয়ে আসো, একটা শুকনো রুটিও নিয়ে আসো, তাই আমি খাবো। তার আগে পর্যন্ত এই বাড়িতে খাওয়া তো দূরের কথা, আমি এক ফোঁটা জল স্পর্শ পর্যন্ত করবো না। গুড বাই মিস্টার রানা। দিদির আশ্রয়ে বাড়িতে যারা থাকে তারা কেউ না খেয়ে থাকে না। মানুষ তো দূরের কথা, মানুষ কুকুর বেড়াকে না খেয়ে রাখে না। আমি চাই না যে এই বাড়িতে কেউ না খেয়ে থাকুক। খাওয়াটা রইল, খিদে বেলে যেন খেয়ে নেয়। Thank you.
দিদি, আমি একদিন বলেছিলাম না যে আমি এ বাড়িতে রান্না করতে আসিনি, কিন্তু কিন্তু আজ আমি রান্না করব দিদি। তুমি কেন পারব না? যে অবস্থায় যে পরিবেশে তুমি মানুষ হয়েছ, সেখানে মেয়েদের রান্না শেখার প্রয়োজন হয় না, জানিও না। না দিদি, আমি রান্না করব, প্লিজ। আচ্ছা করো। আচ্ছা দিদি, ভাত রাঁধতে গেলে আগে জল দিতে হয় না চাল দিতে হয়? সবই তোমার সামনে আছে, তোমার যেমন ইচ্ছা রান্না করো। এই কিরকম হয়েছে রান্না? দারুন, তোর হাতের রান্নাই দারুন। এই তো মাছটা কি সুন্দর পূর্ব। সব খাবার তো ভালো লাগছে। দারুন, ভীষণ ভালো, দারুন। সুমি, সুমি। হ্যাঁ দিদি, এদিকে এসো তো। তুমি তো খুব ভালো রান্না করো সুমি, রান্নার ভীষণ পছন্দ হয়েছে। কি আজকে কে রান্না করেছে? সব তোর বউ রান্না করেছে। ছি 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 ছি, মুখে দিয়েই বুঝেছিলাম। শোন একটা কথা বলে দিচ্ছি দিদি, এখন আমি রোজকার করি, কাজকর্ম করি, এসব আজে বাজে খাবার আমার চোখের সামনে আনবি না। যখন ও দিদি, কোথাকার নবাব সাহেব শুনি যে রোজগার করছে বলে ফাইভ স্টার হোটেল থেকে খাওয়াতে হবে? হ্যাঁ, থেকে খাবার বেরোচ্ছেই না। তুমি না কালকে আমাকে খাবার ছুড়ে দিয়ে বলেছিলে বাড়িতে মানুষ কুকুর বেড়াল পুষলেও তাকে না খাইয়ে রাখে না। আমি কত ভালো মনে করে সুন্দর করে ভালো করে তোমার রান্না করে খাওয়ালাম, ব্যাস সদবোধ। কালকে বাসি পচা বিরিয়ানি আমাকে খাইয়েছিল, এখনো আমার পেটে ব্যথা করছে, আবার বমি পাচ্ছে। কালকে বিরিয়ানি কে আজকে বমি করছে? হে ভগবান, কাকে আমার গলায় ঝুলালে গো? তুমি দেখো আমার খাবারকে খারাপ বলা, দেখাচ্ছি মজা। কি দেখলে? এই সেই চিঠি অ্যান্টি কারাপশনের কাছে লেখা। এখানে অনেক অফিসার ঘুষ খায়, অ্যান্টি কারাপশনের কাছে লেখা যাতে এনকোয়ারি করা হয়, সেই চিঠি অ্যান্টি কারাপশনের কাছে না গিয়ে আমার হাতে চলে এসেছে। স্যার, এই বিরুদ্ধে নালিশ করে কেউ বাঁচতে পারবে না। এসব কথা আমাকে শোনাচ্ছেন কেন? কারণ চিঠিটা তোমার পাঠানো। তোমার মতো যারা ঘাস খায় তারা এই ঘুষখোরদের কিচ্ছু করতে পারবে না, আর যারা ঘুষ খায় তাদের টাকা ছিটিয়ে সব পথ হাতের মুঠোর মধ্যে নিয়ে এসেছি আমি। কিন্তু প্রবাদে আছে, চোরের দশ দিন, গৃহস্থের একদিন। পুরনো কথা, পুরনো কথা। তখন গৃহস্থ ছিল বেশি, চোর ছিল কম। এখন তাকাও, সামনের দিকে তাকাও, দেখবে চোর ঘুষখোর। গুরুজনরা যা বলে বুদ্ধিমানেরা সেই মতো চলে। তোমার অভিজ্ঞতা কম তাই তুমি বোঝো না। তোমার কোনো দোষ নেই, দোষ আমাদের মতো সিনিয়রদের। তোমাকে বুঝিয়ে শুনিয়ে পথে আনার দায়িত্ব তো আমাদের মতো সিনিয়রদেরই। মানে আপনি কি আমাকে ঘুষ খেতে বলছেন? দেখো, কুকুর শেয়াল তারায়, কিন্তু একা একটা কুকুর শেয়ালের দলে আগে এসে পড়ে, বাঁচে না। আপনি কি আমাকে চ্যালেঞ্জ করছেন? তোমার মতো জুনিয়র ছেলেকে চ্যালেঞ্জ করব আমি? দেখো, আমি তোমাকে আবার বলছি, গুরুজনরা যা বলে বুদ্ধিমানেরা সেই মতো চলে। তুমি যদি আমার কথা মতো চলতে না চাও তাহলে আবার কমপ্লেন পাঠাও, দেখো পৌঁছয় কি না। স্যার, এটা কি করলে? ও যদি বারবার কমপ্লেন পাঠায় তাহলে কি ঠেকাতে পারবেন? আরে সেটা যাতে না পারে তার জন্য তো একটা পথ খুঁজে বার করতে হবে। কি পথ? দেখ সূর্য, প্রত্যেকটা পুরুষ মানুষেরই একটা দুর্বল জায়গা থাকে। সেটা কি? কি সেটা? হলো নিজের বউ।
আর প্রত্যেকটা বইয়েরই তার স্বামীকে নিয়ে কোনো না কোনো কমপ্লেন থাকে। এখন আমাদের খুঁজে বার করতে হবে যে রাজার এগেনস্টে ওর বইয়ের কমপ্লেনটা কি। তারপর সোজা বাড়ি চলে যাবো, কমপ্লেন একটু ধোঁয়া দেবো, ধোঁয়া থেকে একটু আগুন বেরোবে, আর সেই আগুনে রাজার জীবনটা কয়লা হয়ে যাবে, আমার দিকে নজর দেওয়ার সময় পাবে না। গাল ধরে আদর করলো, বসুন। হ্যাঁ বসি। তোমার সঙ্গে অবশ্য আমার পরিচয় হয়নি, কিন্তু তোর মাকে আমি চিনি। মাকে? হ্যাঁ, তোমাদের বাড়ির ব্যাপারে তোমার মা আমার কাছে এসেছিলেন। অবশ্য আমি কিছুই করতে পারিনি, কারণ টাকা লাগতো। ওপরের অফিসারদের টাকা না খাওয়ালে তো আর ফাইল বের করে আনা যায় না। তোমার মা তো টাকাই দিতে পারলেন না, তাই তোমাদের বাড়িটা ক্রোক হয়ে গেল। আর তোমার বাবা তো খুব বোকা লোক ছিলেন, না দেখে না শুনে সরল বিশ্বাসে সমস্ত কিছু সই করে দিতেন। সরল বিশ্বাসে কিচ্ছু করতে নেই, তাই তো তোমার মাকে সব হারাতে হলো। স্বামীর বোকামির জন্য স্ত্রীকে খেসারত দিতে হলো। আমার স্বামীও একই জিনিস করছে, না পড়ে দলিল টলিলে সই করে দিচ্ছে। ঠেকাও ঠেকাও, নাহলে তুমিও একদিন পথে বসে যাবে। আর তোমার স্বামীর তো কোনো উপরি ইনকাম নেই, আমরা এই চাকরি করে কত কি করছি, ও তো তাও করছে না। আপনি আপনি কেন এখানে এসেছেন? মা, কাকে কি বলছো? এই লোকের জন্য আমার বাড়ি ক্রোক হয়েছে, আমরা সব হারিয়েছি। শোনো শোনো শোনো, তোমার মার কথা শোনো। আমরা সব হারিয়েছি বাবার বোকামির জন্য, উনি তো আমাকে সৎ পরামর্শ দিচ্ছেন, তুমি ওনাকে কি যাতা বলছো? আপনারা বসুন। তুমি তো বলছো, কিন্তু উনি তো বলছেন না, উনি গুরুজন। কথায় আছে, গুরুজনেরা যা বলে বুদ্ধিমানেরা সেই মতো চলে। আমি যাই মা। বসুন। হ্যাঁ বসুন। হ্যাঁ বসি বসি। হ্যাঁ, আপনি যে বলছিলেন। হ্যাঁ বলছিলাম যে উপরি আয়ের কথা বলছিলাম আর কি। তুমি আজ বিকেলে আমার বাড়ি গেলে দেখতে পারবে, তোমার স্বামী ইচ্ছে করলে তোমাকে কত সুখে রাখতে পারত। দেখো আমি তোমার গুরুজন, গুরুজনেরা যা বলে বুদ্ধিমানেরা সেই মতো চলে, তাই না? আমরা তোমাকে নিমন্ত্রণ করতে এসেছি, শুধু নিমন্ত্রণ নয়, তোমাকে সঙ্গে করে নিয়ে যেতে চাই। না মানে ও অফিস থেকে ফিরে আসার আগে, তাছাড়া অনুষ্ঠানে যাবার মতো। না না, তোমাকে কোনো চিন্তা করতে হবে না। আমাদের অনুষ্ঠানে যেসব মেয়েরা যায়, তাদের প্রতি বছর আমরা নতুন একটা করে শাড়ি দিই। কি? হ্যাঁ, সেই শাড়ি পরেই সবাই অনুষ্ঠানে যায়। তুমিও এই অবস্থায় যেতে পারো। হ্যাঁ, রাজাকে বলার দরকার নেই, তোমার মা গুরুজন, তার অনুমতিটা নিয়ে নাও। গুরুজনেরা যা বলে বুদ্ধিমানেরা সেই মতোই চলে। বরং রাজা না জানাই ভালো। আমরা এসেছি দলিলে সই করার ব্যাপারে, আলাপ করেছি, উপরি নেবার কথা বলেছি, এসব জানলে ও খুব খারাপ ভাবতে পারে। অথচ দেখো আমি তো তোমার ভালো চাই, সেটা ওখানে গেলেই তুমি বুঝতে পারবে। মা মা, আপনি অনুমতি দিন মা। আপনি গুরুজন, গুরুজনরা যা বলে বুদ্ধিমানেরা সেই মতোই চলে। অপূর্ব, ভারী সুন্দর, ঘুরে ঘুরে সব দেখছে বুঝি, তোমার ভালো লেগেছে? এই নাও এটা তোমার শাড়ি, আমি নিজে পছন্দ করেছি তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ, থ্যাংক ইউ। আপনি এত কিছু করেছেন? ইচ্ছে করলে তোমার স্বামীও এত কিছু করতে পারে। দেখা 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 দেখা, একটা অনুষ্ঠানে গেছে বাবা, ও তোমাকে বলে যেতে পারিনি বলে খুব ভয় পাচ্ছিল, যদি তুমি কিছু মনে করো। না না, আপনাকে তো বলে গেছে, আপনি গুরুজন, আপনার কিংবা দিদির অনুমতি নিয়ে ও যেখানে খুশি সেখানেই যাক। ঠিক বলেছ, গুরুজনেরা যেভাবে বলে বুদ্ধিমানেরা কিন্তু সেভাবেই চলে। গুরুজনরা যা বলে বুদ্ধিমানেরা সেই মতো চলে। কে এসেছিল বাসায়? কোথায় গেছে রেখা? কথা বলছেন না কেন? কি হয়েছে, এমন করছিস কেন? বলুন কে এসেছিল বাসায়, কোথায় গেছে রেখা? কেন তুমি রমেশের বাড়িতে গেছিলে? আমি তোমাকে বলেই গেছিলাম। তুমি জানো না সে কিরকম বাজে ধরনের মানুষ। আমার সঙ্গে তো ভালো ব্যবহারই করলেন, আমি তো খারাপ কিছু দেখিনি। তা দেখবে কেন, চোখ তো দামি শাড়ির দিকে তাকিয়েই মুগ্ধ হয়ে গেছে। কোথা থেকে পেয়েছো এই শাড়ি? রমেশবাবু প্রেজেন্ট করেছেন। কেন দিয়েছেন, কি উদ্দেশ্যে দিয়েছেন?
তোমাকে দিয়ে রমেশ বাবু নিশ্চয়ই আমাকে কোনো ফাঁদে ফেলার চেষ্টা করছেন, নইলে এত দামি শাড়ি প্রেজেন্ট করবেন কেন? সবাই তো তোমার মতো নয়, একটা দামি শাড়ি তো দূরের কথা, সামান্য একটা 200 টাকা দামের শাড়ি চাইলো তুমি তোমার দিদিকে 14 বার জিজ্ঞেস করো। রাজা কি কি করছিস? রাজা বোর গায়ে হাত তুলছিস? আপনি এর মধ্যে আসবেন না, এটা আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার। মমতা তুমি তোর ঘরে যাও। কি বলছো তুমি? ও ছেলে মানুষ একটা কথা না হয় বলেই ফেলেছে। আমি বলছি তুমি তোমার ঘরে যাও মমতা। তুমি কি পাগল হয়ে গেলে? যাও। এই এটা আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার, এর মধ্যে তুমি কোনো কথা বলবে না। চলো মমতা। তুমি আমার গায়ে হাত তুলেছ তাতে আমার কোনো দুঃখ নেই, আমি বরং খুশি হয়েছি। তোমার অনেক সাহস আর শক্তি হয়েছে, তবে আমি দেখতে চাই এই সাহস আর এই শক্তি যেন সবার বেলায় থাকে। দেখলেন ও কিভাবে কথা বলে চলে গেল? দিদির সামনে কি ওর এইভাবে কথা বলা উচিত? হ্যাঁ, আমি ওর হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি, ও ভুল করেছে। তবে তুমিও ভুল করেছো বাবা, ও সেই থেকে ওর মনে খুব জমে আছে। কিছু না জেনে না পড়ে কোনো দলিলে সই করাটা ভুল বাবা। শেয়াল কুকুরের চ্যালেঞ্জে তাতে যেই হারুক যেই জিতুক সেটা আমার আর আপনার মধ্যে। আমার স্ত্রীকে নিয়ে কোনো রকমের চালাকির চেষ্টা করলে আমি কিন্তু বাঘ হয়ে যাব, মনে থাকে যেন। দেখো তুমি আমি শেয়াল কুকুর যাই হই না কেন, দুজনের উৎসই কিন্তু মেয়ে মানুষ, নারীর গর্ভেই আমাদের জন্ম। এই শাড়িটাও একটা নারীর শরীরে ছিল, শাড়িটা তো ফেলে দিয়ে গেলে, বিয়ে করা বউ সেই নারীকে ফেলে দিতে পারবে? আমারটা আমি বুঝবো, আপনাকে মাথা ঘামাতে হবে না। আর মনে রাখবেন হারামের খেয়ে নয়, পরিশ্রম করে খেয়ে আমরা ভালোই আছি। ভালো আছি, ভালো আর কতদিন থাকবে মদন? ব্যাংক লোন, তাছাড়া উপায় কি? ছোটখাটো ভাবে ব্যবসা শুরু করতে গেলে লাখ দুয়েক টাকা তো লাগবেই, ব্যাংক ছাড়া এতগুলো টাকা কে দেবে? কবে দরকার টাকাটা? যত তাড়াতাড়ি সম্ভব। ঠিক আছে, কাল বিকেলের মধ্যে ব্যবস্থা করা যাবে। কাল? থ্যাংক ইউ, থ্যাংক ইউ চাইব, থ্যাংক ইউ। মমতা আমাদের ছেলে দুটো বড় হয়েছে, ঘরে বউ এসেছে, কোনোদিন কোনো কথা ওঠার আগে ওদের সম্পত্তি ওদের পাওনা ওদের বুঝিয়ে দাও। ব্যাংকে ওদের নামে যে টাকা জমা আছে সেটা তুলে ওদের দুজনকে সমানভাবে ভাগ করে দাও, আর দলিলটা ওদের ওদের বুঝিয়ে দাও, ওদের সম্পত্তি ওদের হেফাজতে থাক। অবসর নিতে বলছো? একদিন তো নিতেই হবে, কালকে হলে ক্ষতি কি? রাজা এখানে একটা সই করে দে তো। হ্যাঁ দিদি। কি ব্যাপার দিদি, আজ তোমাকে কেমন যেন ক্লান্ত ক্লান্ত লাগছে। ব্যাংক থেকে এলাম, এক্ষুনি আবার ব্যাংকে যেতে হবে। রানা, রানা কোথায় গেল তোমার বাহাদুরি? দিদিকে তো একবার জিজ্ঞাসাও করতে পারলে না, কিসে সই করছো? রাজা এভাবে না দেখে তুমি বারবার সই দিচ্ছ কেন? এভাবে না দেখে সই দেয়া মোটেই উচিত নয়। আরে রাজা, কাল তুই থাকলে যা মজা হতো না। যাই হোক, হঠাৎ এত জরুরি তলব? জরুরি কথা আছে, ওই জন্য সবাইকে ডেকেছি। আমি লেবার মানুষ, আমি এসবের কি বুঝি? হ্যাঁ বস, বসে কথাগুলো শোন। ঠিক আছে বাবা, আমি বসছি বসছি। দিদি আমি একটা কথা জানতে চাইছিলাম। বল। কি হলো বল? বলছিলাম আজ সকালে যে আমার সোয়েটার নিলে, আমি তো জানলাম না সেটা কিসের জন্য নিলে। তোমার দিদিকে?
সরি, আমার স্ত্রীকে আজ তুমি যে কথা জিজ্ঞেস করলে ঠিক করেছ, ভালোই করেছ। মনে সন্দেহ থাকাটা ঠিক নয়, বাইরে কাউকে না জানিয়ে নিজের আলাপ করলে সন্দেহ দূর হয়। আমার স্ত্রীয় ব্যাপারটা কাউকে জানাইনি। জায়বাবু, তুমি কিসের কি বলছো আমি তো কিছু বুঝতে পারছি না। বলছি, আমাদের এই বাড়িটা, আই এম সরি, তোমাদের এই বাড়িটা তোমাদের দু ভাইয়ের নামে সমানভাবে ভাগ করে দলিল করে দিয়েছে তোমাদের দিদি। আই এম সরি, আমার স্ত্রী সে নিজের জন্য কিছুই রাখেনি, আর তার জন্য সইটা নেওয়া হয়েছে একদিন। জায়বাবু, দিদির যদি এই বাড়িতে কোনো অংশ না থাকে তাহলে আমারও দরকার নেই। বসো বসো, আরো কিছু কথা আছে। আমাদের বিয়ের পর থেকে যতদিন ধরে এ বাড়িতে আছি ততদিন যাবৎ এ বাড়ি ভাড়া হিসেবে একটা টাকা ব্যাংকে জমা রাখা আছে, সেটা সুদে আসলে 4,00,000 টাকা হয়েছে। রানা একটা ফ্যাক্টরি করতে চায়, তাই টাকাটা আমি ব্যাংক থেকে তুলে এনেছি। এই টাকাটার মধ্যে তোমাদের দুজনের সমান ভাগ। তাই জন্য আজ সকালে তোমার দিদি, আমার স্ত্রী তোমাকে দিয়ে সইটা করিয়েছিল। এটাই তো তোমার জানার বিষয় ছিল, তাই না রাজা? জায়বাবু, দিদি তোমরা কেন দলিল করছো, ব্যাংক থেকে টাকা তুলে আনছো সেটা তোমরাই জানো, কিন্তু যাই করছো সেটা তোমরা ভালো করছো না। কারণ তোমাদের কাছ থেকে হাত পেতে টাকা নিতে আমার কোনো সংকোচ নেই, কিন্তু বাড়ি ভাড়ার নাম করে ওই টাকা আমি স্পর্শ করব না। দরকার হলে আমার স্ত্রীর হাত ধরে আমি রাস্তায় নেমে যাবো, তবু ওই টাকা আমি স্পর্শ করব না। দিদি ভাই, ভাই বোনের মধ্যে যদি টাকা দেওয়া নেওয়া বা ভাড়া ভাগাভাগি সম্পর্ক হয় তাহলে তো তুই আমাকে কোলে তুলে নিয়েছিস, আমি সেই ভাড়া কি করে দেব? তুই আমাকে খাইয়েছিস, পড়িয়েছিস, লেখাপড়া শিখিয়েছিস, স্নেহ মায়া মমতা সব দিয়েছিস, আমি সেই ভাড়া কি করে দেবো রে দিদি ভাই? আমার আমার হৃৎপিণ্ডটা বার করে দেবো, এরপরেও যদি তুই আমাকে টাকা নিতে বলিস না দেখিস আমি আত্মহত্যা করব। আমি আত্মহত্যা করব। আমি টাকাগুলো সমান দুই ভাগে ভাগ করে আলমারিতে তুলে রাখবো, আর চাবিটা থাকবে তোমার বাবার ছবির পাশে। যখন যা দরকার হবে আলমারি খুলে ভাগ থেকে টাকা নিয়ে নেবে। এই টাকাটার মধ্যে আমার কিংবা আমার স্ত্রীর কোনো অধিকার থাকবে না। জামাই বাবাজি, আমাকে তুমি ক্ষমা করে দাও। নিজের ভাগ্যের অবস্থা দেখে আমি ভয় পেয়েছিলাম বাবা, কিন্তু তোমার দিদি জামাইবাবু যে এত বড় মনের মানুষ, এত মহৎ, এত ত্যাগী, আমি বুঝতে পারিনি বাবা। ওদের কাছে তুমিও ক্ষমা চেয়ে নাও, আর তুমি যদি লজ্জা পাও তাহলে আমি তোমার আর রেখার হয়ে ক্ষমা চেয়ে নেব। ওই টাকায় কারোই হাত দেওয়া উচিত হবে না বাবা। মা, এসবের মধ্যে তুমি কথা বলার কে? যেভাবে এখানে আছো সেইভাবেই থাকো, যদি পছন্দ না হয় যেখানে খুশি চলে যাও। দেখলে যাবে বাবাজি মেয়ে হয়ে আমার সাথে কিভাবে কথা বলছে? মা, আপনি ভুল করেছেন ওকে জন্ম দিয়ে, আর আমি ভুল করেছি ওকে বিয়ে করে। আপনি আমার দিদিকে ভুল বুঝেছিলেন, আপনার ভুল ভেঙে গেছে, কিন্তু আমি আমি যে ভুল করেছি সে ভুল ভাঙার আর কোনো পথ নেই। এখন আর কি করা যাবে? আপনি এই দরজায় মাথা ঠুকুন আর আমি ওই দরজায় মাথা ঠুকি। নমস্কার। আরে সুমি, আরে এসো 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 এসো, আরে বসো 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 বসো। থ্যাংক ইউ। তা হঠাৎ এতদিন পরে কি মনে করে?
আপনার কাছে একটা বিশেষ কাজে এসেছিলাম। আচ্ছা, আপনার কাছে কিছুদিন আগে একটা ছোটখাটো ইন্ডাস্ট্রি করার জন্য লোন চেয়ে দরখাস্ত পড়েছিল। দেখো, দরখাস্ত তো অনেক জমা পড়েছে, এখন পার্টিকুলার কারো নাম বলো। রানা চ্যাটার্জি। এসেছে, ছেলেটিও আমার কাছে বেশ কয়েকবার এসেছে, কিন্তু ও তো সিকিউরিটি হিসেবে কোনো কিছু মর্গেজ দিতে পারছে না। অবশ্য তুমি যদি বলো তাহলে আমি সিকিউরিটি ছাড়াই ওকে লোন দিতে পারি। আফটার অল তুমি অরুণ চৌধুরীর মেয়ে বলে কথা না। আঙ্কেল, আমি আমার বাবার পরিচয় দিয়ে আমি আমার স্বামীকে ছোট করতে চাই না। আচ্ছা আচ্ছা, তোমার স্বামী? হ্যাঁ, তবে আমি আপনাকে একটা ব্যাপারে গ্যারান্টি দিতে পারি, ও খুব অনেস্ট, ও আপনার টাকা ঠিক সময়ের মধ্যে ফিরিয়ে দেবে। তুমি বললে হ্যাঁ, আমি নিজের রিস্কে ওর নামে লোন দিতে পারি। থ্যাংক ইউ আঙ্কেল। ও হ্যাঁ, একটা কথা, আমি যে এখানে এসেছিলাম ও যেন কিছু জানতে না পারে, প্লিজ। ডোন্ট ওরি, ডোন্ট ওরি, ও কোনোদিনই জানতে পারবে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আঙ্কেল, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। এতে ধন্যবাদ দেওয়ার কি আছে? আচ্ছা, আজ তাহলে আসি। এসো। ভোর হতে না হতে কোথায় গিয়েছিলে? জানো যে আমাকে ব্যাংকে যেতে হবে। আমি কি তোমার পথ আটকে রেখেছি? পথ আটকালে আমি ধাক্কা মেরে বেরিয়ে যেতাম, বউ বাড়িতে নেই আর আমি ড্যাং ড্যাং করে বেরিয়ে যাচ্ছি, এতে বউয়েরই বদনাম হয়, সেদিকটা আমাকে খেয়াল রাখতে হয়। আর আমাকেও যে আপনার দিকটা খেয়াল রাখতে হয় মশাই। আজকে দেখুন, আপনার ব্যাংক লোন হয়ে গেছে। মানে? মানে আজ আমি মন্দিরে গিয়েছিলাম তোমার ব্যাংক লোনের জন্য আশীর্বাদ চাইতে। ও, ঠাকুর, আমি কিন্তু মিথ্যে বলিনি, আমি কিন্তু মন্দির হয়ে ফিরেছি, তুমি আমার মান রেখো। মান সম্মান সব টাকার কাছে, তোমার ননদ ব্যাংক থেকে টাকাটা উঠিয়েছে কেন? রানার ব্যবসার জন্য, অথচ ওই টাকায় তোমাদের সমান অংশ আছে। তুমি আমার কথা মতো চলবে, আমি তোমার গুরুজন, গুরুজনরা যা বলে বুদ্ধিমানেরা সেই মতো চলে। তোমার স্বামীকে না জানিয়েছে তুমি খুব ভালোই করেছ, আমি তোমাকে পরামর্শ দিচ্ছি, টাকাটা তুমি এক্ষুনি চেয়ে নাও। আমি আজ রাতেই ওকে চাপ দেব যাতে ওর প্রাপ্য টাকা ও বুঝে নেয়। কি বলছো তুমি, এসব কথা একদম মুখে আনবে না। না, আমার কথা তোমাকে রাখতেই হবে, রানা কি করবে না করবে তাতে তোমার কি লাভ? থামো, আমাদের দুই ভাইয়ের রক্ত এক, রানা যখন বলেছে ও টাকা নেবে না তখন আমিও নেব না, তুমি যাই বলো আর যাই করো এটাই আমার ফাইনাল ডিসিশন। ভবিষ্যতের কথা ভুললে তো চলবে না, আমার মা বাবার বোকামির জন্য সব কিছু নিঃস্ব হয়েছে, যদি আমারও সেরকম হয় আমি মা হয়ে আমার সন্তানের ভাগ্য অনিশ্চিত করতে পারি না। আর তোমার দিদি তো বন্ধা, তোমার দিদির সন্তান নেই আর হবেও না কোনোদিন। থামো রেখা। কেন, সত্যি কথা বলতে দোষ কি? থামো থামো রেখা, থামো। টাকাটা আমার চাই। রাজা, এত রাতে শরীর খারাপ করেনি তো? আমাদের সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে নয়,
আমার মায়ের থেকে বেশি যে দিদি আমার মুখের দিকেছে, রানার মুখের দিকেছে, যে দিদি কোনোদিনও নিজের সন্তান নেয়নি, সেই দিদিকে তুমি বন্ধা বলেছ, আজ আমার সামনে বলেছ। কে জানে একদিন হয়তো সরাসরি দিদিকেই বলে বসবে। লোভী মানুষের মুখে কিছুই আটকায় না, আর ওই কথা শুনলে আমার দিদি, না দিদি না, মা, আমার মা আত্মহত্যা করবে। তাই তোমার মুখ বন্ধ করার জন্য ওই টাকাগুলো আমি নিয়ে এলাম। আমার ভাবতেও ঘৃণা হয় তুমি একটা নারী। ধরা আমাদের এই বচন ধরা ধন ধান্য পুষ্টে ভরা। ম্যাডাম ম্যাডাম, এই নিন আপনার জমির দলিল। 5 লক্ষ টাকার জমি, মাত্র 2 লক্ষ টাকায় আমার স্যার আপনার জন্য ব্যবস্থা করে দিলেন। উনি আমার গুরুজন, ওনার জন্য আমার সব কিছু হলো, ওনার কাছে আমি সত্যি কৃতজ্ঞ। ও জানেন ম্যাডাম, সরকারি প্ল্যান অনুযায়ী আপনার এই জমির সামনে হবে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আর পেছনে পেছনে হবে রেলওয়ে জাংশন, আর ডানদিকে ডানদিকে হবে 5-star হোটেল, আর বাঁদিকে বাঁদিকে হবে সবচেয়ে বড় হাসপাতাল। তখন এই জমির দাম কত হবে বলুন তো? কত কত আপনি বলুন। আপনার কি কোনো অসুবিধে আছে? না স্যার, অসুবিধে আমার নয়, যে কিনেছে অসুবিধে তার। মানে স্যার, এর আগে 2 বার এই জমিটা বিক্রি হয়ে গেছে। মনসুমন গেল, 100 টাকা নাও, বোবা হয়ে যাও। আমার কি টাকা ছাপানোর মেশিন আছে? যখন চাইবে তখনই দেবো। জমি কিনতে তো 2 লাখ টাকা শেষ, বাড়ি বানাতে টাকা লাগবে না? বাড়ি বানাবার কোনো দরকার নেই, শ্মশান বানাবার জন্য টাকা লাগে। জমিটা ওর জন্য রেখে দাও, আমাকে এখানে পড়াবে। কি যা তা বলছো, যেন 1 বছরের মধ্যে ওখানে এয়ারপোর্ট হবে, রেল স্টেশন হবে, সমুদ্র বন্দর হবে। আমি আর কোনো টাকা দিতে পারবো না। কি কি বললে, পারবে না? বললাম তো পারবো না। যা কিছু হচ্ছে তা আমাদের নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখো, এখানে শুয়ে আছো কেন? এরপর তো আমাকে রাস্তায় গিয়ে ঘুমোতে হবে, তুমি তো আমাকে রাস্তায় বসানোর ব্যবস্থা করেছো। ওই একটা জমি কিনে তোমার সাহস বেড়ে গেছে, ওই দলিল আমি পুড়িয়ে ফেলবো। খবরদার, ওই দলিলে তুমি হাত দেবে না বলে দিচ্ছি। কি হলো, কথা কানে যাচ্ছে না? খবরদার খবরদার, ওই দলিলে তুমি হাত দেবে না। কি হলো, কথা শুনতে পাচ্ছ না? সরে যাও। কাজটা কিন্তু ভালো করলে না। দলিলটা গেল কোথায়? এটা তো আমি ফিরিয়ে দিয়েছিলাম, এই শাড়িটা এখানে এলো কি করে? এই শাড়িটা এখানে এলো কি করে? ওটা আমি রমেশ বাবুর বাড়ি থেকে নিয়ে এসেছি। রেখা, শাড়িটা আমি ফিরিয়ে দিয়েছিলাম, কিন্তু শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। বাহ 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 বাহ, অনেক ভাগ্যবান আমি, অনেক ভাগ্যবান। আমার ভাগ্য ভালো যে রমেশের দেওয়া শাড়িটা তুমি পছন্দ করেছো, আমার ভাগ্য ভালো যে রমেশকে তুমি পছন্দ করোনি, নাকি তাও করে ফেলেছো? মুখ সামলে কথা বলবে, উনি আমার গুরুজন। গুরুজন? হ্যাঁ, গুরুজন যা বলে বুদ্ধিমানেরা সেইভাবেই চলে। আমার রক্তে বিশ্বাস আর সততার অহংকার ছিল, সাদাসিদে জীবন কাটানোর অহংকার ছিল, সেই অহংকার আজ শেষ হয়ে গেছে। তোমার বাড়ি বানাবার জন্য রড, সিমেন্ট, ইট, বালি লাগবে, তাই না? কাল অফিসে গিয়ে আমি এর ফাউন্ডেশন করব। তুমি সত্যি বলছো? হ্যাঁ, গুরুজন যা বলে বুদ্ধিমানেরা সেই মতেই চলে। রাজা সাহেব, তাহলে কাট।
নতুন ঘুষ খেতে শিখলো, ওকেই সবটা দিয়ে দিল। গুরুজনেরা যা বলে বুদ্ধিমানেরা সেই পথেই চল। আসো, তোমার ফ্যাক্টরি দেখলাম, খুব ভালো লাগলো, দারুণ ফ্যাক্টরি করেছে। আসুন আসুন, বসো বসো। না না না, ওই চেয়ারটা তোমার, ওতে বসবে তুমি। আসো বসো। থ্যাংক ইউ। এত বড় ইন্ডাস্ট্রি করেছো, এখনো গাড়ি কিনছে না কেন? আসলে ব্যাংক থেকে লোন নিয়ে তো ফ্যাক্টরিটা করা, এতদিনে ব্যাংকের লোন শোধ হলো, এবার কিনলো। তোমার উদ্যম আছে, দেখবে একদিন তুমি অনেক বড় হবে। থ্যাংক ইউ। এক মিনিট। আমার মেয়ে খুব জেদি, ও কখনোই আমাকে ভালো বলবে না। আপনার মেয়ের আপনার উপরে তো রাগ কেন? ওর কোনো দোষ নেই, বাবাকে চরিত্রহীন দেখলে কোনো মেয়ে কি মাথা ঠিক রাখতে পারে? মানে বিয়ের পরদিনই সকালে মেয়ে তোমাদের বাড়ি থেকে চলে এসেছিল, মনে আছে? হ্যাঁ। ও বেরোনোর পর তোমার দিদি আমাকে টেলিফোন করে বলেছিল, আমি ভাবলাম আমাকে এমন একটা কিছু করতে হবে যাতে মেয়ে এসে ফুটবলের মতো রিবাউন্ড করে আবার ফেরত চলে যায়। হ্যাঁ, আমি জলহস্তিনীর সঙ্গে পরামর্শ করে একটা যাচ্ছে তাই নাটক করলাম, তুমি এসে দেখি খেপে গেল। তারপর আমি যখন জলহস্তিনীকে মা বলে ডাকতে বললাম তখন ও খেপে চলে গেল। দেখো বাবা, একদিন আমি 100 টাকা পকেটে করে এই কলকাতা শহরে এসেছিলাম, তারপর আজ আমি কোটি কোটি টাকার মালিক। এর পিছনে সব থেকে বড় অবদান কিন্তু আমার স্ত্রী, তার ভালোবাসা এবং অনুপ্রেরণা না পেলে আমি কিন্তু এত বড় হতাম না। আমার স্ত্রীকে তাই এক মুহূর্তের জন্য আমি ভুলতে পারি না। পুরুষের উন্নতির জন্য নারীর ভালোবাসা, নারীর অনুপ্রেরণার খুবই প্রয়োজন। তোমার ব্যবসা এখন ক্রমশ বড় হচ্ছে, তোমার সেক্রেটারির প্রয়োজন, বিয়ের প্রয়োজন। আপনি কি বলতে চাইছেন আমি ঠিক বুঝতে পারছি না। তোমার স্ত্রী যখন তোমায় ভালোবাসেন না, তখন তুমি কোন একটি সুন্দরী মেয়েকে তোমার সেক্রেটারি হিসেবে কিংবা পিএ হিসেবে রেখে দাও। স্ত্রীর কাছ থেকে যদি ভালোবাসা তুমি না পাও, তাহলে অন্য কোনো মেয়ের কাছ থেকে ভালোবাসা নেওয়াটা আমি কোনো অপরাধ বলে মনে করি। না না, এসব কি বলছেন আপনি? সুমি আমার স্ত্রী, ও আমাকে ভালোবাসুক না বাসুক, অন্য মেয়ের কাছে যাওয়া তো দূরের কথা, আমি এসব কল্পনাও করতে পারবো না। না না, এসব আমি ভাবতে পারবো না, মরে গেল না। তাহলে আমি উঠি, তীর আমি যেখানে মারতে চাইবো ঠিক সেইখানেই লাগবে। আমার নাম অরুণ চৌধুরী, আমার মেয়ে সত্যি ভাগ্যবতী যে তোমার মতো স্বামী পেয়েছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। চলি। আরে তুমি এখানে? এটা আমার স্বামীর ফ্যাক্টরি, এখানে আমি আসবে না তো কে আসবে মিস্টার চৌধুরী? আবার বাবার নাম ধরে কথা? নিজের মেয়ের কথা চিন্তা না করে তুমি কি না বলেছো সুন্দরী সেক্রেটারি রাখতে? আমি তোমার নাম ধরে কথা বলছি, এটা তোমার পরম সৌভাগ্য। আচ্ছা আচ্ছা, এটা আমার পরম সৌভাগ্য, কিন্তু তুমি এখানে কোন সৌভাগ্যে এসেছো মা? আমার স্বামীর সৌভাগ্যে, আমি আমার স্বামীর জন্য খাবার নিয়ে এসেছি। ও তা যাও গিয়ে দিয়ে দাও। না মা, এটা করা ঠিক হবে না, এটা করো না। 100 বার করব, তারপর আমি না খাবো মজা। কিন্তু ওর খুব খিদে পাবে। জানো আজ আমি সত্যি খুব খুশি। আমি তুমি যদি সেদিন আমার যোগ্যতার উপরে আঘাত না করতে, আমার নিজের পয়সায় খাবার কিনে আনার কথা না বলতে, তাহলে আমার ভেতরের এই ক্ষেতটা জেগে উঠতো না। জানো আমি একটা গাড়ি কেনার ব্যবস্থা করেছি, যদি বা সেকেন্ড হ্যান্ড দু একদিনের মধ্যে ডেলিভারি পেয়ে যাবো। প্রতিজ্ঞার কথা ভুলে যাওনি তো? প্রতিজ্ঞা? হ্যাঁ,
দিদিকে পেছনের সিটে বসিয়ে সারা শহর ঘোরাবে? আর ওই প্রতিজ্ঞার কথা কি ভোলা যায়? আর তাছাড়া দিদির জন্য একটা নতুন শাড়ি কিনতে হবে, সেই শাড়িটা পরিয়ে দিদিকে গাড়িতে তুলবো। আর তুমি আমার আমার জন্য কিছুই লাগবে না। কেন? আরে আমার তো গাড়িতে জায়গাই হবে না। পেছনে দিদি, তোমার পাশে জামাই বাবু, ডিকিতে দাদা, আর আমার জায়গা কোথায় হবে? চাকার নিচে। খবরদার, খবরদার কোনোদিন এই কথা আর বলবি না। তুমি তো আমার আমার ঘরের লক্ষ্মী। সত্যি সত্যি এই সত্যিটা আজ আমি এতদিন পরে উপলব্ধি করতে পেরেছি। স্ত্রী ঠিক না হলে কোনো স্বামীর শান্তি পায় না শুনি। বাবা বাবা, জানো ওনা ওনা আজ গাড়ি কিনতে গেছে। তুমি তুমি আমাদের বাড়িতে গিয়ে আমাদের আশীর্বাদ করবে না? নিশ্চয়ই করবো। আমি খুব খুশি হয়েছি রে, তুই যে নিজের ভুল বুঝতে পেরে আমাকে এই খুশির খবরটা দিতে এসেছিস, এটা আমি খুব খুশি হয়েছি। আমি নিশ্চয়ই যাব, জামাই বাবাজির গাড়িও দেখব, আর সেই গাড়িতে নিজের মান মতো দিদিকে তোলা এ না দেখলে তো আমার মনে শান্তি হবে না। আমি খুব খুশি হয়েছি রে, খুব খুশি হয়েছি। আপনারা যে যার জায়গায় বসুন, আমরা অ্যান্টি করাপশন ডিপার্টমেন্ট থেকে এসেছি, আমরা অফিস তল্লাশি করব, আপনারা নিজে নিজে সিট থেকে উঠবেন না। আচ্ছা এই সিটের মিস্টার রাজা সাহেব কোথায়? আমি না, আমি জানি না স্যার। রাজাদা, রাজাদা, রাজা তো অফিস গেছে ভাই। না আজ এখন উনি অফিস যাননি। হ্যাঁ আমি তো অফিস থেকে ছুটে এলাম, আমাদের অফিসে অ্যান্টি করাপশনের লোক চেকিং এসেছে, রাজা স্যারের কাছে ঘুষে 30,000 টাকা আছে। অ্যান্টি করাপশনের অফিসাররা এখানেও আসতে পারে, তাই আমি সাবধান করতে এলাম, ঘরের মধ্যে টাকা থাকলে সরিয়ে ফেলুন। আমি এখন যাই, অন্য অফিসারদের খবর দিতে হবে। আমি সব কি শুনলাম? রাজা ঘুষ খায়, রাজা ঘুষ খায়। মমতা, মমতা তুই চুপ করো, ঘরে চলো, তোর শরীরটা ভালো নেই। ছাড়ো তো আমাকে, আমার কিচ্ছু হয়নি, আমার এত ভালো ছেলেটা নষ্ট হয়ে গেল কিভাবে আমাকে জানতে হবে? আর রাজা যদি সত্যি ঘুষ খায়, তবে একটা ঘুষ করার সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। আমি আমি আর ওকে এই বাড়িতে ঢুকতে দেব না। কার বাড়িতে আপনি কাকে ঢুকতে দেবেন না? এবারে ওর আপনি ভুলে যাচ্ছেন কেন? আপনার অসুবিধা হলে আপনি চলে যেতে পারেন, দরজা খোলাই আছে। ইউ ব্লডি ফুল, আপনি কোন অধিকারে আমার গায়ে হাত তুলতে চান? হ্যাঁ আপনার যে ঘরটা দখল করে আছেন সেই ঘরটা খালি করে দিলে আমি মাসে মাসে 2,000 টাকা করে ভাড়া দিতে পারি। মমতা, মমতা এখন আমি তোমাকে যা বলবো আশা করি তুমি তা মানবে। আমরা এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাব। এসো আসো, আমি ওই বাড়ি ছেড়ে চলে যাব, মানুষের বাড়িতে কাজ করে খাব, তবু তোর মুখ দেখব না, সেটা তোমার ইচ্ছে। যাবার আগে আর একটা ইচ্ছে পূরণ করে যাই, তোকে জন্ম দিয়ে আমি ভুল করেছিলাম, আমি ভুল করেছিলাম রে, আমি ভুল করেছিলাম। তুমি ঘুষ নাও বলে দুঃখ পেয়েছেন, কষ্ট পেয়েছেন,
তুমি কি কিছু বলেছো? কি হলো? আমি তোমাকে জিজ্ঞেস করছি, তুমি কি কিছু বলেছিলে? হ্যাঁ বলেছি, তোমাকে যা তা বলছিল, আমি সহ্য করতে পারিনি। আমার বাড়িতে দাঁড়িয়ে আমার স্বামীকে কিছু বললে আমি ছেড়ে দেবো কেন? এই কি বলেছো, পেরিয়ে যেতে বলেছো? বলো, পেরিয়ে যেতে বলেছিলে? হ্যাঁ বলেছি। শয়তান, তুই আমার দিদিকে কথা কেন বলেছিস? কেন বলেছিস? আমি খুন করে ফেলবো, খুন করে ফেলবো। কেন বলেছিস? আমি খুন করে ফেলবো, খুন করে ফেলবো। কেন বলেছিস? কেন বলেছিস? মিস্টার রাজা, উই আর কামিং ফ্রম অ্যান্টি করাপশন ডিপার্টমেন্ট। আপনার বাড়ি তল্লাশি করা হবে। নতুন শাড়ি, ভিসিআর কবে কিনলেন? মানি রিসিট আছে? হ্যাঁ আছে। এই যে দিন, আমাকে দিন, আমি দেখছি। অনেক টাকা। 51305 5 9 6 6 3 6 3 7 3 1 8 8 আমি কিন্তু গুলি করতে পারবো মিস্টার রাজা। আমি বলছি দন দন, আমি বলছি দন মিস্টার রাজা। হল্ড, তোমার উপর অনেক অন্যায় করেছি, তোমাকে অবহেলা করেছি। এসব তুমি কি বলছো? আমার ভাগের সম্পত্তি তোমার নামে লিখে দিলে আমি ভালো করতাম। এই বয়সে তুমি কোথায় গিয়ে দাঁড়াবে? এই দেখো, কাঁদছো কেন? আমাদের রানা আছে, রাজা আছে, ওর আমাদের পাশে এসে দাঁড়াবে। আপনি খুব লাকি, পুরনো হলেও গাড়ির কন্ডিশন খুব ভালো, মালিক মাত্র 6 মাস চালিয়েছে। বেস্ট অফ লাক স্যার, এই নিন। থ্যাংক ইউ। আসি স্যার। দিদি, আমি তোকে কথা দিয়েছিলাম যে আমি গাড়ি কিনবো, তোর জন্য শাড়ি কিনবো। I've done it. কিলো কিলো মমতা, শুনছেন শুনছেন, আমার স্ত্রী খুব অসুস্থ, একটু দাঁড় না ভাই, দাঁড় না। কি করি এখন আমি, কি করি ভাই? ভাই একটু দাঁড় না ভাই, আমার আমি কি করি এখন? আপনার দয়া করুন একটু করি, আমার স্ত্রী। মমতা, কি হলো তোমার? কষ্ট হচ্ছে নাকি খুব? হ্যাঁ কষ্ট হচ্ছে, আমি দেখছি। এই যে ভাই, ভালো নেই একটু দাঁড় না ভাই, আমার স্ত্রীর অবস্থা কি হয়েছে? কি হয়েছে? তোর দিদির অবস্থা ভালো নয় রে, তোর দিদির অবস্থা ভালো নয়। মমতা, মমতা, মমতা দেখো দেখো না, এই রানা। দিদি দিদি কথা বল, দিদি দিদি কথা বল। মমতা, মমতা রানা এসছে, রানা কথা বল, রানা এসছে, রানা। রানা, তোর চাপাই বাবু খুব ভালো মানুষ রে, তোদের কষ্ট হবে ভেবে
কোনোদিন সন্তানের বাবা হতে চাইনি। তোদের জন্য সারা জীবন নিজে কিচ্ছু করেনি। তুই তুই যারা মোর কেউ রইল না রে। ওকে তুই দেখিস কথা বল দিদি, দিদি কথা বল দিদি। আমি আমি তোর জন্য গাড়ি কিনে এনেছি দিদি, আমি তোর জন্য গাড়ি কিনে এনেছি। আমি তোর জন্য গাড়ি কিনেছি, তোকে আমি গাড়িতে চড়াবো বলে আমি গাড়ি কিনেছি। গাড়ি দেখ দেখ দিদি, হোট না দেখ দেখ, আমি তোর জন্য শাড়ি কিনে এনেছি, শাড়ি কিনে এনেছি দিদি। হ্যাঁ দিদি দিদি, ও ওকে শাড়িটা পর না দিদি, শাড়িটা পর দিদি। আমি তোর জন্য কিনেছি, আমি তোকে শাড়ি পরে গাড়িতে চড়াবো বলে দিদি। ওঠ না, যাইবো যাইবো দিদিকে, দিদিকে দিদিকে একবার শাড়িটা পরে আমার গাড়িতে গাড়িতে ওঠান না, যাইবো আমার। কিনে দেবো আমি তোকে প্রাইভেট গাড়ি, জামাই বাবুর পাশে বসে করবো ড্রাইভারি। ও আমার দেওয়া নতুন শাড়ি অঙ্গে জড়িয়ে রানীর মতো গাড়ির ভেতর হাত দিয়ে কত তফাৎ। ওকে দেখ, ভালো করে দেখ দিদি, সব কিছু ধ্বংস করে দিল, শেষ করে দিল। সুন্দর শাড়ি, তোমার তো সব কিছুর উপরে লোভ। এই শাড়ি দাও না। মিস্টার রাজিয়া, মিস্টার রাজিয়া চলুন আমাদের সঙ্গে। হ্যাঁ চলুন। বৌদি বৌদি বৌদি, দরজা খোলো বৌদি, দরজা খোলো। ভয় পেও না, আমি আত্মহত্যা করবো না। আমার জন্য আজ এই ঘর এই সংসার ধ্বংস হয়ে গেল। আমার কারণে আমার আমার সহজ সরল স্বামী আজ অপরাধী। আইন ওকে শাস্তি দেবে আর আমি আমাকে শাস্তি দেবো। যতদিন ও আইনের হাতে বন্দি থাকবে
ততদিন আমি আর নিজেকে কয়েদ করে রাখবো এখানে, আর এটাই হবে আমার পরম শাস্তি। যাও, চলে যাও তোমরা, চলে যাও, চলে যাও। দুটো বউ